হ্যালো এভরিওয়ান, আজকের আমাদের স্পেশাল লাইভ সেশনে সবাইকে স্বাগতম। আমার সাথে আছেন হচ্ছে জায়েদ বিন রশিদ ভাই, আর উনি আইবস নামে একটা প্রতিষ্ঠানের সিইও হিসেবে আছেন। তো আমাদের আজকের অবজেক্টিভটা হচ্ছে খুবই সিম্পল, যারা হচ্ছে আমরা ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামার হতে চাই, শিখতে চাই, তাদের একটা গোল থাকে, একটা স্টেজ পড়েছে, আমরা কোথাও চাকরি করব বা ইন্টার্ন করব বা আমরা কোনো একটা জায়গায় আমাদের কেরিয়ারটাকে স্টার্ট করব। তো স্টার্ট করতে গেলে আমাদের একদিকের পার্সপেক্টিভ থাকে, আরেক সাইডের পার্সপেক্টিভটা হচ্ছে যারা এমপ্লয়ার। সেই অ্যাঙ্গেল থেকেই আমরা জায়েদ ভাইকে অনেকগুলো জিনিস ওনার কাছ থেকে জানতে চাইবো, যে উনি কিভাবে একজন ক্যান্ডিডেটকে দেখেন, কিভাবে ইভ্যালুয়েট করেন। ওভারঅল প্রসেসটা সম্পর্কে আমার কিছু প্রশ্ন থাকবে, মোটামুটি সেটা আমরা 30-35 মিনিট যাব। তারপর তোমরা যারা সেশনটা দেখতেছো তাদের যদি কোনো প্রশ্ন থাকে, ওখান থেকে সিলেক্টিভ আমরা হয়তো 4-5টা প্রশ্ন নিব। সো আমি প্রথমেই অবশ্যই থ্যাংক ইউ জানাতে চাই জায়েদ ভাইকে ওনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য। সো জায়েদ ভাই, আপনি যদি কষ্ট করে আপনার পরিচয় বা প্রতিষ্ঠান সম্পর্কে একটু যদি আমাদেরকে ধারণা দিতেন। অবশ্যই, থ্যাংক ইউ মাহবুব ভাই, এবং অফকোর্স থ্যাংক ইউ পার্টিসিপেন্টস। সো আমি জায়েদ বিন রশিদ, আমি আছি আইবস লিমিটেড সিইও হিসাবে। আমার পরিচয় তো হলো, আমি একটু ছোট্ট করে আইবসের পরিচয় দিব। সেটা হচ্ছে আইবস লিমিটেড হচ্ছে আকিজ গ্রুপের, আমরা সবাই হয়তো আকিজ গ্রুপের নাম জানি, বাংলাদেশের একটা বড় গ্রুপ অফ কোম্পানিজ, আকিজ গ্রুপের একটা নতুন সফটওয়্যার কোম্পানি যেটার নাম হচ্ছে আইবস। এবং আইবসের আমরা ফুল ফর্ম রেখেছি হচ্ছে ইন্টেলিজেন্ট বিজনেস অপারেটিং সিস্টেম। সো আমাদের অবজেক্টিভ হচ্ছে, মানে আমরা এই ভিশনটাকে সামনে নিয়ে এগোচ্ছি যে একটা কম্পিউটার চালাতে গেলে একটা অপারেটিং সিস্টেম লাগে, ঠিক আছে? সো একটা বিজনেস চালাতে গেলেও একটা অপারেটিং সিস্টেম লাগে। সো ওই অপারেটিং সিস্টেমটাকেই আমরা চিন্তা করছি যে আইবসটাই হবে হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। এবং আমাদের মূল ভিশন হচ্ছে, বা আমরা যদি একটা সিম্পল লাইন দিয়ে যদি আমাদের ভিশনটাকে ডিসক্রাইব করতে চাই, তাহলে আমরা বলি যে উই ওয়ান্ট টু মেক বিজনেস সিম্পল। এবং এই জন্যই আমাদের ট্যাগলাইন হচ্ছে মেকিং বিজনেস সিম্পল। সো যেখানেই বিজনেস আছে সেখানেই আইবস থাকবে, এবং আইবস উইল ওয়ার্ক অ্যাজ এ অপারেটিং সিস্টেম, যেটা আমি অলরেডি বললাম, ঠিক আছে? এবং আমরা আরেকটা আমাদের বড় ভিশন হচ্ছে যে প্রফিট করতে তো সবাই আসে, বিজনেস করা মানে প্রফিট করা, কিন্তু আমাদের মোটিভটা ওই রকম না। আমরা চাই সিগনিফিকেন্ট কোনো ইম্প্যাক্ট ফেল, ঠিক আছে? সেটা টেকনোলজিতে, সেটা বাংলাদেশের আইটি সেক্টরে, সেটা। এবং আমাদের ভিশন হচ্ছে, আমাদের ইনভেস্টর চিন্তা করে যে যদি টাটা কনসালটেন্সি যদি ওয়ার্ল্ডকে লিড করতে পারে, তাহলে বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রি কেন পারবে না, বা বাংলাদেশি একটা ফার্ম কেন পারবে না। সো তার ভিশনটা ওই রকম, এবং আমরাও তার সাথে অ্যালাইন্ড হয়ে ওই রকম ভিশন নিয়ে এগোই, মানে এগোনোর চেষ্টা করছি আর কি। বা আমাদের স্টার্টিংটা ওরকমই হয়েছে, এখন বাকিটা আল্লাহ পাক জানেন যে আমরা কোথায় যেয়ে শেষ করব, বা কতটুকু আমাদের আশানুরূপ ফলের দিকে এগোতে পারবো। সো আমার প্রথম প্রশ্নটা, এখন আমার যে নেক্সট কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনারা মানে টেকনোলজি ফিল্ডের ভিতর থেকে ওয়েব ডেভেলপমেন্ট একটা অংশ, এই ক্ষেত্রে আপনারা কি কি ধরনের ক্যান্ডিডেটকে আপনারা হায়ার করেন আপনাদের পজিশনের জন্য, এবং সেখানে আপনারা কি ধরনের টেকনোলজি বা স্কিলস আসলে দেখেন? আচ্ছা আচ্ছা, আমরা মেইনলি কাজ করি হচ্ছে .NET ফ্রেমওয়ার্কে, এবং এটা মেজরিটি কাজ হয় হচ্ছে রিয়্যাক্ট নিয়ে, ঠিক আছে? সো এবং এর সাথে তো জাভা তো থাকেই। সো এটাই হচ্ছে মেইন স্কিলটা হচ্ছে, মানে যদি আমি স্কিলের পয়েন্ট থেকে দেখি সেটা হচ্ছে এটা। আর এর বাইরে আমরা যেটা সবসময় দেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে একটা একটা স্টুডেন্টের কতটুকু প্যাশনেট, সে তার কাজের প্রতি কতটুকু প্যাশনেট, তার শেখার আগ্রহ কতটুকু। কারণ একটা ব্যাপার কি যে স্কিল ডেভেলপ করা যায়, যদি একজনকে ট্রেন করা যায়, এবং আমরা খুবই ট্রেনিং ওরিয়েন্টেড অর্গানাইজেশন, আমাদের ইনভেস্টরও খুব ট্রেনিংয়ে, বরং আমাদেরকে খুব অলওয়েজ পুশ করতে থাকে, আমরাও আমাদের মিডল ম্যানেজমেন্ট যারা আছে, মিডল ম্যানেজার যারা আছে তাদেরকে অলওয়েজ পুশ করতে থাকি, কেন ট্রেনিং করাচ্ছেন না, স্কিল ডেভেলপের জন্য কেন ইনিশিয়েটিভ নিচ্ছেন না। সো স্কিল কিন্তু ডেভেলপ করা যায়, স্কিল কোনো না কোনোভাবে হয়ে যায়। সো স্কিলের সাথে সাথে, স্কিলটা তো দেখতেই হয়, স্কিলের সঙ্গে সঙ্গে আমরা খুব বেশি ফোকাস দিই যেটা, সেটা হচ্ছে তার
এই লার্নিং অ্যাটিটিউডটা, তার ভেতরে লার্নিং অ্যাটিটিউড কতটুকু। কারণ আমরা বিলিভ করি যে লার্নিং অ্যাটিটিউড যার ভালো, সে আজ হোক কাল হোক ভালো, মানে সে নিজে শিখে নিবেই এবং সে ভালো কন্ট্রিবিউট করতে পারবে প্রতিষ্ঠানে। এটা হচ্ছে ইয়েটা। যদি কেউ আগ্রহী হলো যে ঠিক আছে আমি আইবস অ্যাপ্লাই করব, তাহলে তাকে আসলে সে কোথায় কিভাবে অ্যাপ্লাই করবে এবং কিভাবে আপনাদের আপনাদের দরজায় কড়া নাড়বে আর কি, সেই প্রসেসটা সে কি ফলো করবে? এটা আমরা এখনো তো মার্কেটে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করছি যে আমরা উই আর ওপেন টু ক্যান্ডিডেটস, ঠিক আছে, যে আমরা প্রেফার করি যে আমরা আমরা হয়তো মার্কেটে নতুন, ইন্ডাস্ট্রিতে যেহেতু আমরা এখনও নতুন, আমরা হয়তো আমাদের এক্সপোজারটা ওই রকম নাই, বাট আমরা স্বপ্ন দেখি যে একটা সময় থাকবে একটা ছেলে একটা সিভি নিয়ে চলে আসবে যে আমি এটাই ভালো স্কিল, আমাকে টেস্ট করে দেখেন, আমি আপনাদের এখানে জয়েন করতে চাই, এইরকম। সো এটা হচ্ছে আমাদের ড্রিম, আমরা এক্সপেক্ট করি এরকম হবে, বাট এখন তো আর ওরকম সম্ভব না, বা আমাদেরকে লোকজন হয়তো ওইভাবে এখনো আমাদের এক্সপোজারটা বা এই ইন্ডাস্ট্রিতে এখনো ওই রকম হয়নি। সোফার যেটা করা যেতে পারে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের কাজ প্রায় শেষের দিকে, সামনের মাসের 1 তারিখ থেকে হয়তো আমাদের নতুন ওয়েবসাইট লঞ্চ হবে এবং ওখানে একটা ক্যারিয়ার সেকশন থাকবে, ওখান থেকে এনি ওয়ান ক্যান অ্যাপ্লাই। আমাদের মানে কি বলে লিঙ্কডইন পেজে কেউ অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে, আর অবশ্যই জব সার্কুলারের এগেনস্টে তো অ্যাপ্লাই করতেই পারবে। আর এর বাইরেও যে সুযোগটা থাকছে সেটা হচ্ছে যে মাহবুবের প্রতিষ্ঠানের সাথে আমরা একটা অ্যালায়েন্সে এসেছি, সো মাহবুবের মাধ্যমেও আসতে পারে, লাইক ওনাদের এন্ড থেকেও যদি কাউকে রেফার করা হয় আমরা সেটাও সেটাকেও কনসিডারেশনে নিই। সো এই তিন চার রকম ভাবে কেউ আমাদের সাথে ট্যাগ হতে পারে। থ্যাংক ইউ। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমরা যেহেতু এটা টেকনোলজি রিলেটেড, মোস্ট লাইকলি আপনারা যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এবং গ্র্যাজুয়েট তাদেরকে হয়তো আপনারা ডেফিনেটলি হায়ার করবেন, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলের, সেটা হচ্ছে যারা এখনো স্টুডেন্ট ফিনিশ করে নাই পড়াশোনা, হয়তো কিছুটা সময় আছে বা নাই, তাদেরকে আপনারা কনসিডার করেন কিনা। এবং এটার সাথে আরেকটা অংশ সেটা হচ্ছে যারা কম্পিউটার সায়েন্সে পড়ে নাই যে কোনো কারণে হোক, কিন্তু অন্য লাইনে পড়াশোনা করছে, সেটা সায়েন্সের কোনো সাবজেক্টে হতে পারে অথবা আর্টস কমার্সের কোনো একটা ব্যাকগ্রাউন্ডও হতে পারে, তাদেরকে কি আপনারা কনসিডার করেন কিনা, অর্থাৎ স্টুডেন্টদেরকে কনসিডার করেন কিনা, আবার যারা নন সিএসসি ব্যাকগ্রাউন্ড তাদেরকে কনসিডার করেন কিনা আপনারা? ওকে, সো প্রথমে আগে আমরা স্টুডেন্টেরটা আসি, তারপর আমি এটা বলছি আসছি যে তার গ্রাজুয়েশনটা কোন ডিসিপ্লিনে সেটার উপরে। স্টুডেন্টের ক্ষেত্রে সোফার আমরা এখনো কাউকে নেই নাই, ঠিক আছে, তবে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে আজকে আমাদের এখানে ইন্টারভিউ দিতে এসেছিল ক্লাস সিক্সে পড়া একটা ছেলে, ঠিক আছে, আমরা খুব আগ্রহী হয়ে তাকে মানে ইন্টারভিউর জন্য ডেকেছিলাম, ইনফ্যাক্ট সে আপনার ওখান থেকেই ট্রেনিং করে এসছে, তবে সেটা আমরা পরে জেনেছি, সে আমাদের ইমেইলে একটা অ্যাপ্লাই করেছিল আমাদের ক্যারিয়ার ইমেইলে। সো ওই ইমেলটা দেখে আমরা একটু অবাক হলাম যে 6 বছরের একটা ছেলে অ্যাপ্লাই করলো আমাদের এখানে, আমরাও একটু ইন্টারেস্টেড হয়ে আমার এইচআর অ্যাডমিনের যে ছেলেটা আমাকে বলতেছে যে দেখেন এরকম একজন অ্যাপ্লাই করছে, আমি বলছি ওকে একদিন আসতে বলো, ঠিক আছে, তো আজকে আসতে বলা হয়েছিল, সো আজকে ছেলেটা আসছিল, ইজ গুড, মানে তার বেসিক্সগুলো জানা আছে, বাট এখনো আসলে 6 বছরের তো মানে মানে নার্চারিং দরকার, হ্যাঁ সরি 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 ক্লাস সিক্সের তো একটু নার্চারিং দরকার। সো আমরা নিজেরাই চিন্তা করছিলাম যে ওকে আমরা কিভাবে ইয়ে করতে পারি, লাইক আমাদের বেনিফিটের জন্য না, ওর বেনিফিটের জন্য ওকে কিভাবে হেল্প করতে পারি, ঠিক আছে। সো সেই জায়গা থেকে আমরা একটা প্ল্যান করেছি যে ওকে হয়তো একটা অফার করব যে তুমি আমাদের সাথে টাচে থাকো, তুমি হয়তো অফিসে এসে তো অফিস করতে পারবে না, কারণ সিক্সে পড়ে সে তার প্যারেন্টসের সাথে এসেছিল, তুমি আমাদের সাথে টাচে থাকো, আমরা মাঝে মাঝে তোমাকে ট্রেন করব, মাঝে মাঝে বিভিন্ন গাইডলাইন দিব, মাঝে মাঝে তোমাকে দিয়ে কিছু মানে মানে হোমওয়ার্ক দিব, কাজ করাবো মিনস হোমওয়ার্ক দিব, ওকে তো আর প্রজেক্ট দিলেও করতে পারবে না, সো দ্যাট ওর ডেভেলপমেন্টে আমরা যদি কোনোভাবে কন্ট্রিবিউট করতে পারি, লাইক এটা বলতে পারেন মানে আমাদের স্বার্থের জন্য না, কারণ মানে আমি আমার কলিগের সাথে আজকে ওর ইন্টারভিউ নেওয়ার পর বলছিলাম যে একে যদি ঠিক মতো নার্চার করা যায় ও হয়তো আমার কাছে থাকবে না, কারণ ওকে যদি এখন থেকে ডেভেলপ করা হয় ও হয়তো ওর মানে ও হয়তো গুগলেও চলে যেতে পারে, অনেক সময় আছে তার কাছে, হিউজ সময় আছে, হিউজ সময়, লাইক আমি আমার ক্যারিয়ারের এখন যা বয়স তার কাছে সে এই টাইমটুকু পেয়ে যাবে ওর গ্রাজুয়েশন শেষ করতে করতে, ঠিক আছে, সো হিউজ অপরচুনিটি। তো তারপর আমরা আলাপ করছিলাম যে হ্যাঁ হলো, একজনের জন্য কিছু একটা করলাম, তারও হেল্প হলো, ইয়েও হলো, সো একটা, বাট স্টুডেন্টদের এখনো সোফার আমরা কাউকে নেই নাই, কারণ হচ্ছে যে একটা বড় চ্যালেঞ্জ থাকে যে হ্যাঁ একদম যে নেই নাই তা না, একদম যে নেই নাই এটা ঠিক হবে না, বলা ঠিক হবে না, আমরা কিছু গ্রাজুয়েটকে নিয়েছি যারা 4th ইয়ারে, ঠিক আছে, মানে কিছু স্টুডেন্টদের নিয়েছি,
যে এখন কোভিড এর ভেতরে ক্লাস ক্লাস বন্ধ, আমরা তারপরে জিজ্ঞেস করে নিই যে তোমার এখানে যদি আমাদের সাথে জয়েন করো তাহলে তোমার পড়াশোনার কোনো ক্ষতি হবে কিনা বা তোমার গ্রাজুয়েশনে কোনো হ্যাম্পার হবে কিনা। তারা যদি বলে যে না, তারা সেটা ম্যানেজ করে নিতে পারবে, তখনই শুধুমাত্র আমরা তাদেরকে অফার করি, ঠিক আছে? এটা গেল স্টুডেন্টের পয়েন্ট থেকে। আর সেকেন্ড পয়েন্ট ছিল আপনার যে ডিসিপ্লিন। ডিসিপ্লিনে আমরা খুবই ফ্লেক্সিবল, খুবই ফ্লেক্সিবল, কারণ আমি প্রথমে বললাম যে আমরা প্রাইমারিলি দেখি হচ্ছে স্কিল, এক নম্বর। দুই নম্বর আমরা দেখি হচ্ছে তার ওই যে লার্নিং অ্যাটিটিউডটা, ঠিক আছে? আমরা যদি কারো ভেতর প্যাশন দেখি, অনেক ক্ষেত্রে এরকমও হয়, যদি কাউকে মনে হয় যে ইজ ভেরি ভেরি প্যাশনেট, তাহলে দেখা যায় আমরা কোনো স্কিলই দেখি না। আমাদের এখানে প্রচুর, মানে আমি এক্স্যাক্টলি নাম্বারটা বলতে পারবো না, বাট মোর দ্যান 10 আমার মনে হয় যে আছে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের, বাট তারা ডেভেলপমেন্টে খুব ভালো করছে। অনেকেই আছে ডিপ্লোমা করা, ঠিক আছে? সো আমরা আমাদের আমাদেরকে নিজেদের আমরা চিন্তা করি যে না, ওই যে আমি প্রথমেই যেটা বললাম যে আমরা মানে শুধু নিজেরা গেইন করার থেকে আমাদের একটা ভিশন হচ্ছে যে কিছু কন্ট্রিবিউট করা, সোসাইটির জন্য, দেশের জন্য কিছু করা, একটা বড় কিছু করা। এবং আমরা বিলিভ করি যে বড় কিছু করতে গেলে সবাইকে সুযোগ দিতে হবে, কারণ সবাইকে সুযোগ না দিলে বড় কিছু করা যাবে না। আর সবাইকে নিয়ে যখন আমরা বড় হতে পারবো তখনই সেটা রিয়েল বড় হওয়া, কারণ নিজেরা একারা কখনো বড় হওয়া যায় না। তো এই জন্য আমাদের ইয়ে হচ্ছে আমরা স্কিল সরি ডিসিপ্লিনের ব্যাপারে একদমই ফ্লেক্সিবল। কারো যদি স্কিল থাকে, সে যদি কাজ প্রমাণ করতে পারে, তাহলে ও এখানে একটা জিনিস বলে নিই, আমরা ইন্টার্ন নেওয়ার জন্য আমরা কিন্তু খুব ভালো মতো একটা ইন্টারভিউ নিই। লাইক এরকম না যে কেউ একটা সার্টিফিকেশন নিয়ে আসলো তাকে আমরা ইন্টার্ন হিসাবে নিয়ে নিলাম। এবং আমাদের একটা ফিলোসফি হচ্ছে যে আমাদের এখানে ইন্টার্ন হিসাবে যারা জয়েন করে মোটামুটি তারা নিশ্চিত থাকতে পারে যদি আমাদের এখানে ভ্যাকেন্সি থাকে তার জব হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা ইন্টারভিউটা কিন্তু ওইভাবে নিই, এবং সেখানে কখনোই ডিসিপ্লিন দেখা হয় না, সে কোন ডিসিপ্লিন থেকে আসলো, তার সে কি ম্যাট্রিক পাস নাকি ইন্টার পাস নাকি ইয়ে পাস। তার সিম্পলি আমরা দুইটা জিনিস দেখি, একটা হচ্ছে তার স্কিল অ্যান্ড সেকেন্ড হচ্ছে তার লার্নিং অ্যাটিটিউড, ঠিক আছে? থ্যাংক ইউ। এইটা ডেফিনেটলি আমি সাধারণত ইউজুয়ালি বলে থাকি যে ইউজুয়ালি 10% হচ্ছে নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের, আমার ধারণা, আই ডোন্ট হ্যাভ এনি স্ট্যাটিস্টিক্স বিহাইন্ড ইট, বাট আপনাদের প্রতিষ্ঠান দেখা গেল যে সংখ্যাটা পার্সেন্টেজ ওয়াইজ একটু হায়ার, সো সেইটা ডেফিনেটলি পজিটিভ। যেটা হচ্ছে যে কম্পিট করে আসতে হবে, মানে স্কিলটা গেইন করে আসতে হবে, এমন না যে আমি নন সিএসসি বলে আমাকে একটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে, বিষয়টা এরকম না, কিন্তু তাকে সেই স্কিলটা প্রমাণ করে আসতে হবে। তো এবার আমার নেক্সট প্রশ্নটা হচ্ছে, ঠিক আছে, আমি আপনাদের ওয়েবসাইটে গিয়ে হোক বা আপনাদের কোনো জব পোস্টে হোক অথবা কারো একজনের রিকমেন্ডেশনে হোক, যে কোনোভাবে হোক আমার রেজুমিটা আপনাদের কাছে গেল, এখন আপনাদের ডেফিনেটলি হয়তো হায়ার করবেন, ধরলাম যে আপনারা চারজনকে হায়ার করবেন, রেজুমি পড়ছে হয়তো 30টা, রাইট? তো আপনি হচ্ছে এই রেজুমি বা সিভি 30টা থেকে যদি কিছু আপনার এক্সপোজ করতে কমফোর্টেবল থাকেন আর কি, আপনাদের হয়তো কিছু সিক্রেটও থাকতে পারে, সেটা দ্যাটস আপ টু ইউ, যতটুকু আপনি কমফোর্টেবল থাকেন আর কি, যে এই রেজুমি থেকে আপনারা মানে মোটামুটি কোন জিনিসগুলো দেখে, এখন তার সাথে কথাও বলেন না, ইন্টারভিউ নেন না, আপনার সাথে ডিসকাস করবেন যে আমরা হয়তো 30টা বা 40টা বা 50টা রেজুমি পাইলাম, এখান থেকে আমরা হয়তো ইন্টারভিউ নিতে চাই 10 জনের বা 15 জনের, তাহলে এই যে আপনি হয়তো একটা সিগনিফিকেন্ট নাম্বারকে সামহাও আপনি হয়তো ইন্টারভিউতে ডাকবেন না, এইখানে আপনার পজিটিভ সাইড কি বা নেগেটিভ রেড ফ্ল্যাগ কি দেখলে যাচ্ছে, এটা আছে ওকে ডাকা যাবে না, অথবা এটা আছে ঠিক আছে ওকে একটা চান্স দেই বা ওকে আমরা কথা বলতে চাই আগ্রহী, তো এই টাইপের কিছু যদি আইডিয়া দিতে পারেন তাহলে যারা ফিউচারে জবে অ্যাপ্লাই করবে তাদের জন্য কাছাকাছি জিনিসগুলো মোর অর লেস বিভিন্ন অর্গানাইজেশনই অ্যাপ্লিকেবল হবে, তো তাদের জন্য কিছুটা কাজে লাগবে। ওকে, সো আমরা প্রথমে আমি দুইটাতে আসি, একটা হচ্ছে ফ্রেশারের ক্ষেত্রে, আর যদি আপনার প্রশ্নটা স্পেসিফিক ফ্রেশারের ক্ষেত্রে হয় তাহলে আমি ফ্রেশারের রিলেটেডই আনসার দিব, আর নাহলে দুইটাই দিব, ঠিক আছে? সো ফ্রেশারের ক্ষেত্রে আমরা যেটা দেখি সে কী কী প্রজেক্ট করেছে, সেটা তার তার কি বলে তার ফ্রেন্ডসদের সাথে হতে পারে, তার সরি তার কলেজে তার টিমমেটদের সাথে হতে পারে, সে কী কী প্রজেক্ট করেছে এবং প্রজেক্টে কোন ইয়েটা, ডেফিনেটলি আমাদের আমরা যে টেকনোলজি স্ট্যাকে কাজ করি সেই রিলেটেডটা আগে দেখি। লাইক আমি যখন একজন HTML CSS এর জন্য লোক খুঁজবো তখন আমি দেখি ওই রিলেটেড কী কী প্রজেক্ট করেছে, আমি যখন দেখবো যে আমি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার খুঁজবো তখন আমি দেখি যে ফ্রন্ট এন্ডের কী কী প্রজেক্ট করেছে, আমি যখন ব্যাক এন্ড দেখি তখন আমি দেখবো যে ও মানে এক একটা ক্রাইটেরিয়া ডিফার করে। ব্যাক এন্ডের ক্ষেত্রে দেখি ও কোন কোন ডেটাবেজের কাজ জানে, ও API করতে পারে কি না, ও ব্যাক এন্ডে কী কী প্রজেক্ট করেছে, কত কমপ্লেক্স প্রজেক্ট করেছে, ঠিক আছে? এটা দেখে আমরা প্রাইমারি সিলেকশনটা করি। তবে আমরা এইটুকু নিশ্চিত করতে পারি যে আমাদের হয়তো হ্যাঁ
হতে পারে যে আমাদের হয়তো এখন সিভি অত বেশি আসে না, এই জন্য আমরা সব দেখি, বাট সোফার আমরা যে কোনো রিক্রুটমেন্টে প্রত্যেকটা সিভি খুব ভালোভাবে দেখি, ঠিক আছে? হ্যাঁ, তবে এখানে এই একই সাথে আমি স্টুডেন্টের জন্য একটা মেসেজ দিতে চাই, যদি আপনি অ্যালাউ করেন। সেটা হচ্ছে যে স্টুডেন্টের জন্য মেসেজ হচ্ছে, কখনো আপনারা সিভিতে যেটাই আপনি কনফিডেন্ট না এটা লিখবেন না, ঠিক আছে? লাইক আপনি ধরনের লিখলেন আমি মঙ্গোডিবি জানি, আপনি হয়তো মঙ্গোডিবির বেসিক্স জানেন, ঠিক আছে, কখনোই এটা লিখবেন না আপনি মঙ্গোডিবি জানেন। আর যদি লিখেনও তাহলে আপনি বলে দিবেন যে বেসিক নলেজ অফ মঙ্গোডিবি, নাহলে যেটা হয় কি আমরা মানে সর্টিং করতে যে পাজেল হয়ে যাই। এবং এটার খারাপ দিকটা কোনটা আমি বলি, যখন আমি দশজনকে এরকম সিভি দেখে সর্ট করব যে মঙ্গোডিবি জানে মঙ্গোডিবি জানে মঙ্গোডিবি জানে, আমি দশজনকে দেখলাম এবং দশজনকে ইন্টারভিউ নিয়ে দেখলাম দশজনের কেউই আসলে মঙ্গোডিবি ভালো জানে না, এরপর থেকে কিন্তু আমি সিভিকে আর বিলিভই করবো না, ঠিক আছে? আমার একটা ইমপ্রেশন তৈরি হবে যে না, সিভিতে যা লেখে সব হাবিজাবি জিনিস লেখে, এরা কিছু না জেনে ইচ্ছা মতো লিখে রাখে, ঠিক আছে? সো আমি স্টুডেন্টদের রিকোয়েস্ট করবো কি, কখনো যেটাই কনফিডেন্ট সেটা লিখতে, সেটা তো অবশ্যই লিখবেন, এবং যেটাই আপনি কনফিডেন্ট না সেটা যদি লিখতে চান অবশ্যই মেনশন করে দিবেন সেটা আপনার স্কিল লেভেল কতটুকু, কারণ নিজেকে কিন্তু জাজ করা যায়, নিজেকে বোঝা যায় যে নিজে আমি কতটুকু জানি, এবং এটা নিজের থেকে ভালো কেউই জানে না। সো আমি কতটুকু জানি সেটা যদি মেনশন করে দেওয়া থাকে, মানে সহজ কথা হচ্ছে সিভি বানানোর ক্ষেত্রে বি অনেস্ট, এখানে কোনো কিছু লুকানোর কিছু নাই। আপনি যদি লুকান আপনি হয়তো প্রাইমারিলি ডাক পাবেন, কিন্তু অপমানিত হয়ে চলে আসতে হবে, ঠিক আছে? আপনাকে হয়তো ডাকা হবে কিন্তু ডেকে কিন্তু আপনাকে অপমানিত হয়ে চলে আসতে হবে, বলবে যে আপনি এটা জানেন না তাহলে কেন লিখেছেন, ঠিক আছে? সো বি অনেস্ট, এইটাই হচ্ছে মেসেজটা আর কি, ঠিক আছে? আর আমরা ওইটাই দেখি যে মেইনলি প্রজেক্টটা দেখি, আর যখন এক্সপিরিয়েন্স লোক নেই, লাইক 2-4 বছরের এক্সপিরিয়েন্স লোক নিব, তখন আমরা চেষ্টা করি হচ্ছে তার ইন্ডাস্ট্রি এক্সপোজারটা কেমন সেটা দেখার জন্য, লাইক সে কি টাইপের প্রজেক্টে কাজ করেছে। ফ্রেশার নেওয়ার সময় কিন্তু আমরা দেখি না কোন ধরনের প্রজেক্টে কাজ করেছে, আমরা দেখি যে হ্যাঁ ও প্রজেক্টে কাজ করেছে কিনা, কি প্রজেক্টে কাজ করেছে, আমরা শুধু বোঝার চেষ্টা করি যে ও কি শুধু সিভিতে লেখার জন্য লিখেছে নাকি ও আসলে কোনো কাজ করেছে। এটা হচ্ছে ফ্রেশারের ক্ষেত্রে। আর এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমরা বোঝার চেষ্টা করি সে কোন প্রজেক্টে কাজ করেছে, লাইক কত কমপ্লেক্স প্রজেক্টে কাজ করেছে। যখন আমরা দেখি যে না সে একটা গেমিং সফটওয়্যার নিয়ে কাজ করেছে বা সে একটা কি বলে একটা অ্যাকাউন্টিং অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেছে, তখন আমরা বুঝি না এর ম্যাথমেটিক্যাল দিয়ে ভালো আছে, এর কমপ্লেক্স জিনিসকে অ্যানালাইজ করার ক্যাপাবিলিটি ভালো, ঠিক আছে? এবং এটাও অনেক সময় সিভি থেকে বোঝার চেষ্টা করি যে তার রোলটা কি, যখন ওটা বুঝতে পারি না তখন হয়তো ইন্টারভিউতে ওটা ক্লিয়ার হয়নি যে হ্যাঁ আপনার এই প্রজেক্টে আপনার রোলটা কি ছিল, আপনি কি কাজ করতেন, আপনি টিম লিডার ছিলেন নাকি টিম মেট ছিলেন, টিম মেট হলে আপনার স্কোপ অফ ওয়ার্ক কতটুকু ছিল, এই জিনিসগুলো আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রজেক্টগুলো এবং হচ্ছে সিভিতে বা রেজুমিতে অনেস্ট থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট, আদারওয়াইজ ওই কোশ্চেনটা ফেস করলে যারা ইন্টারভিউ নিবে তারা আসলে দুটো প্রশ্ন করলে বুঝে যাবে যে বা অ্যানসারের ধরন দেখলে বুঝতে পারবে যে কি জেনে লিখছে নাকি না জেনে লিখছে, এই টিপের একটা বিষয়। এখন আমি ধরলাম যে আমি ইন্টারভিউর জন্য শর্ট লিস্টেড হলাম সামহাউ, এখন আমি যদি হচ্ছে ইন্টারভিউ দিতে যাই তাহলে হচ্ছে আমার হয়তো কোনো পূর্ব প্রস্তুতি রিলেটেড কিছু কি কি থাকতে হতে পারে, এবং ইন্টারভিউটাতে আমার কি কি এক্সপেকটেশন হইতে পারে, বা এটা হয়তো ভেরি করতে পারে কারা ইন্টারভিউ নিচ্ছে কোন পজিশনের জন্য ইন্টারভিউ নিচ্ছে সেটা হয়তো ভেরি করবে, কিন্তু অ্যাটলিস্ট জেনারেলভাবে হচ্ছে আমার ওখানে কি এক্সপেক্ট করব বা কয় রাউন্ডের ইন্টারভিউ হবে, এই প্রসেসটা জুনিয়র পজিশনের জন্য কীরকম হতে পারে আর কি। আচ্ছা, সাধারণত আমরা দুইটা রাউন্ডে ইন্টারভিউটা নিই, ঠিক আছে? তবে প্রস্তুতির ব্যাপারে যদি বলি, আগে প্রস্তুতিটা বলি তারপরে আমি আমাদের প্রসেসটা বলবো। প্রস্তুতির ব্যাপারে হচ্ছে আমার পার্সোনাল ফিলোসফি হচ্ছে যে প্রস্তুতি ছাড়া কোনো কাজই করা উচিত না, ঠিক আছে? সেটা একটা এক্সাম হোক, একটা ইন্টারভিউ হোক, বা আমি যদি কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করি সেটা হোক, যে কোনো কিছু, ইভেন আমি যদি, এবং ইনফ্যাক্ট আমরা কিন্তু আমাদের ডেইলি লাইফে প্রস্তুতি ছাড়া কোনো কিছু করি না, ঠিক আছে? কিন্তু কেন জানি আমরা এক্সামের সময় প্রস্তুতিটা নিতে চাই না, এটাও তো একটা এক্সাম, তাই না? আমি যদি এখন ইয়েতে যাই, মানে আমি যদি এই যে আমি অফিস থেকে বাসা বা বাসা থেকে যদি অফিসে আসতে চাই, তার জন্য আমার একটা প্রিপারেশন লাগে, আমার রেডি হতে হয়, আমার চিন্তা করতে হয় আজকে কিভাবে যাবো, আজকে বৃষ্টি হচ্ছে কিনা, ছাতা নিবো কিনা, তাই না? একটু প্ল্যান করতে হয় না, হয়তো সেটা 10 সেকেন্ডের, বাট প্ল্যান করতে হয়, একটু চিন্তা করতে হয়, একটু প্রিপারেশন নিতে হয়। সো ইন্টারভিউ একটা পরীক্ষা, এই পরীক্ষার জন্য অবশ্যই প্রিপারেশন নিয়ে আসা উচিত, এবং যে যে জিনিসগুলোতে ভালো অবশ্যই, এটা অর্গানাইজেশন দেখে প্রিপারেশন না। লাইক আমি যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে অ্যাপ্লাই করি, তাহলে আমি ফ্রন্ট এন্ডের যে যে জিনিসগুলো আমি সোফার কাজ করেছি আমি সব জিনিসগুলো আরেকবার ঝালাই করে নিব,
যে না ফ্রন্ট এন্ড এর আমি এই কাজ করেছি সোফার আমার লাইফে এই জিনিসগুলো আমি আরেকবার ঝালাই করে নিলাম এইটুকুই। এটা এমন কিছু না যে নতুন কিছু আমি শিখে নিব ইন্টারভিউ কল আসলে, এরকম না। আমি যেগুলো জানি সেগুলাই আমি একটু রিভাইজ করে নিব, একটু রিভিশন দিয়ে নিব, একটু ঝালাই করে নিব, ঠিক আছে? এই একটা। আরেকটা হচ্ছে যে আমাদের এন থেকে দুইটা ফেজের কথা বলছিলাম। সো আমরা প্রাইমারিলি যেটা করি সেটা হচ্ছে প্রথমে একটা ছোট্ট করে একটা ইন্টারভিউ নিয়ে নিই আমরা কোনো মানে রিটেন এক্সামে, যেহেতু আমরা টেকনোলজি নিয়ে কাজ করি আমরা রিটেন এক্সামে বিলিভ করি না, আমরা কোনো রিটেন এক্সাম ইনফ্যাক্ট নিইও না, ঠিক আছে? আমরা ছোট্ট করে একটা ইন্টারভিউ নিয়ে নিই যে বোঝার জন্য যে মানে লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিংটা কেমন। সো ইন্টারভিউ তো যদি কেউ পাস, যদি কেউ মানে ইন্টারভিউতে স্যাটিসফ্যাক্টরি ইয়ে করে, তখন আমরা তাকে একটা ছোট্ট একটা কিছু কাজ দিয়ে দিই, মানে প্র্যাকটিক্যাল একটা ল্যাপটপ নিয়ে বসায় দিই, হয়তো বলি যে এক ঘন্টা আপনি ইয়েটা করেন, যে কোনো একটা প্রবলেম সলভিং, বা হতে পারে একটা প্রজেক্ট রিলেটেড কাজ, বা হতে পারে ছোট্ট একটা জিনিসের কাজ। সো ওইটার পর তারপরে আমরা ডিসাইড করি, তখন তার আমরা ডিটেইল সব কিছুই পেয়ে যাই। কারণ দুই লাইন কোড লিখলেই মানে কোড পড়লেই বোঝা যায় তার আন্ডারস্ট্যান্ডিং লেভেল কেমন, সে তার কোডিং স্টাইল কেমন, অনেক কিছুই বোঝা যায়। এটা মানে আই গেস স্টুডেন্টরা সবাই জানে যে কোড পড়লে অনেক কিছুই বোঝা যায় যে সে কীভাবে চিন্তা করছে। ইভেন কোড পড়ে কিন্তু মানে আমার কাছে মনে হয় মানুষের মাইন্ডও রিড করা যায় যে একটা মানুষ কীভাবে চিন্তা করছে, একটা মানুষ কীভাবে ভাবে, সে কতটা ডিসিপ্লিন, সে কতটা অর্গানাইজড, সব কিছুই কিন্তু একটা কোড পড়ে বোঝা যায়। কারণ এই কোডটা আসলে একজনের পার্সোনালিটিকে রিফ্লেক্ট করে, ঠিক আছে? তো এটাই আমরা এই দুইটা ফেজে ইয়ে করি। আচ্ছা, এইখানে হচ্ছে আমার অনেক কয়েকটা প্রশ্ন আছে, তার মধ্যে একটা ইন্টারেস্টিং প্রশ্ন আমি কোনোভাবে আটকায় রাখতে পারতেছি, মানে এইটা আমাদের জন্য মানে যারা অ্যাপ্লাই করে তাদের জন্য খুবই খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন, এবং সেটা হচ্ছে যে আপনি এক্সপেক্টেড স্যালারি কত। এখন এইটা আমরা কোনোভাবে ডিসাইড করতে পারি না বিভিন্ন কারণে। সো আপনাদের সাইড থেকে আপনারা কিভাবে চিন্তা করেন যে একটা ক্যান্ডিডেট তার এক্সপেক্টেড স্যালারি, যে তুমি কত টাকা চাও বা তোমার স্যালারি কত হওয়া উচিত, এই প্রশ্নটা কিভাবে অ্যান্সার দিবে? কারণ ওরা চায় যে আচ্ছা বেশি বললে যদি হায়ার না করে, কম বললে যদি আমি লস খাই, অথবা এটা আমার যদি হচ্ছে এটার জন্য আমাকে ডিসকোয়ালিফাইড করে দেয়, এটা প্রচুর কনফিউশন, এবং এটা অলমোস্ট 90% জবের ক্ষেত্রে ফেস করতে হয় আর কি। কারণ রেঞ্জ দেওয়া থাকে, সো এখন আমরা কি রেঞ্জের ছোটটা বলবো না বড়টা বলবো, আবার অনেকে রেঞ্জও দেয় না। তো আপনি কিভাবে দেখেন যে একটা ক্যান্ডিডেট এই অ্যান্সারটা খুব ভালোভাবে হ্যান্ডেল করছে, বা এই স্ট্র্যাটেজির একটু যদি সিক্রেট আমাদেরকে বলে দেন আর কি, এটা নিয়ে আমরা খুবই কনফিউশনে থাকি। আচ্ছা আচ্ছা, ওকে, প্রথমে আমার এন্ড থেকে বলি, আমার এন্ড থেকে বলি মানে হচ্ছে যে আমরা প্রথমত ওরকম কখনো এক্সপেক্টেড সরাসরি জিজ্ঞেস করি না, মানে তার আগে আর একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যারা এক্সপিরিয়েন্স মানে অলরেডি কোনো একটা জবে আছে, আমরা তাকে প্রথম প্রশ্ন করি আপনি এখন এখন কত পাচ্ছেন। সো সে হয়তো বললো যে আমি এখন 35 পাচ্ছি, ঠিক আছে? তারপর বলে আপনি কত হলে মানে আমাদের প্রতিষ্ঠানে এসে কমফোর্ট ফিল করবেন, যে এতটুকু হলে আপনার কাছে মনে হয় এটা ঠিক, ঠিক আছে? তখন হয়তো সে বললো আমি 50,000 পাই বা 60,000 পাচ্ছি এক্সপেক্ট করি, ঠিক আছে? তখন আমরা তখন বার্গেনিংটা সরাসরি না করে তখন বলি যে কেন আপনি 30 পেতেন বা 35 পেতেন, আপনি অলমোস্ট ডাবল চাচ্ছেন কেন, আপনি একটা চাকরি চেঞ্জ করছেন, যে কী কারণে আপনাকে ডাবল স্যালারিতে আমি নিব। সো তখনই অনেকে দেখা যায় এই জায়গাটায় ঠিক মতো এক্সপ্লেইন করতে পারে। সো এখন কেউ যদি কনফিডেন্ট থাকে যে তার এই ধরনের স্কিল আছে 60 বা 70 মানে চাকরি স্টার্ট করার, সে তখন কনফিডেন্টলি বলে যে হ্যাঁ আমি যে কাজ জানি হয়তো আমার এক্সপিরিয়েন্স কম, বাট আমি যে পরিমাণ কাজ জানি, আমি প্রবলেম সলভিংয়ে ভালো, আমি থিঙ্কিংয়ে ভালো, আমি ক্লিন কোডিং করতে পারি, আমি এই যে ব্লা 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 আমার এই ইয়ে আছে, এক্সপার্টাইজ আছে, সো দ্যাট আমাকে এই স্যালারিতে নিতে পারে না, ঠিক আছে? এটা একটা। আর লাস্ট কোয়েশ্চেন যেটা করি যে এটা কি নেগোশিয়েবল, সে যদি বলে হ্যাঁ ঠিক আছে 60, তারপর আমি বলি যে এটা কি নেগোশিয়েবল, যদি আমাদের এই নেগোশিয়েবল প্রশ্নটা করি যাকে আমাদের পছন্দ হয় তাকে, ঠিক আছে? সো দ্যাট আমরা পরবর্তীতে তাকে কল করে জিজ্ঞেস করতে পারি যে হ্যাঁ ঠিক আছে, আমরা নিজেরা আবার একটু আলাপ করি, আমাদের স্ট্রাকচার দেখি, যে আমি যে পজিশন নিচ্ছি সেই পজিশন আমাদেরও তো একটা স্ট্রাকচার থাকে, স্ট্রাকচারে হয়তো একটা রেঞ্জ থাকে, যে হ্যাঁ বাজেট থাকে যে হয়তো 40 to 60, এখন সে যদি 70 চেয়ে ফেলে তাহলে তখন আমাদের আবার দেখতে হয় স্ট্রাকচারের সাথে কিভাবে ফিট ইন করানো যায়। সবসময় আমরা পারি না, তারপরে চেষ্টা করতে হয় যে বাজেটের ভেতরে থাকা, তখন হয়তো আমরা ফোন করে বলি যে না আমাদের স্ট্রাকচার তো ম্যাক্সিমাম লিমিট 60 আছে, আপনি 60 অ্যাগ্রি করবেন কিনা, ঠিক আছে? এটা। আর স্টুডেন্টদের মানে জুনিয়র আচ্ছা, আর ফ্রেশদের ক্ষেত্রে আমরা আসলে কোনো অপশন দেই না, ফ্রেশদের ক্ষেত্রে আমাদের মোটামুটি একটা বাজেট করা আছে, সো আমরা দেখে ওই রেঞ্জের ভেতরে আমরাই একটা অফার করি, আমরা মানে ফ্রেশদেরকে কখনো
জিজ্ঞেস করি না, সোফার আমরা জিজ্ঞেস করি না, আমরা বলি আমাদের রেঞ্জ এটা, ডু ইউ অ্যাগ্রি? আর যেহেতু আমরা মোস্টলি নেই হচ্ছে ইন্টার্ন থেকে, সো ইন্টার্ন তিন মাস কমপ্লিট হওয়ার পরই আমরা ডিসাইড করি যে আমরা তাকে নিব কি নিব না, ঠিক আছে? যদি আমরা মনে করি যে না, সে স্যাটিসফ্যাক্টরি লেভেলে চলে আসছে, তখন আমরা তাকে মানে আমাদের যে রেঞ্জ আছে ওই রেঞ্জের ভেতরে একটা অ্যামাউন্ট অফার করি যে তোমাকে আমরা রাখতে চাচ্ছি এই স্যালারিতে, তুমি কি অ্যাগ্রি করো? সে যদি অ্যাগ্রি করে তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেওয়া হয়। আর যাকে আমরা তিন মাস পর স্যাটিসফ্যাক্টরি লেভেলে পাই না বা মনে করি যে সে এখনো রেডি না, তাকে আমরা তার সাথেও আমরা কথা বলি, তার সাথে কথা বলি এভাবে যে দেখো তোমার তিন মাস ইন্টার্ন হয়ে গেছে, বাট তুমি এখনো আমাদের এখানে জব স্টার্ট করার জন্য প্রিপেয়ার্ড না, ঠিক আছে? এখন তোমার কাছে দুইটা অপশন, ইউ ক্যান কন্টিনিউ দ্য ইন্টার্ন পিরিয়ড বা এক্সটেন্ড দ্য ইন্টার্ন পিরিয়ড, অর ইউ ক্যান লিভ, ঠিক আছে? তোমার এখন যেটা পছন্দ তুমি, হ্যাঁ যদি তুমি ট্রাই করতে চাও আরও এক দুই মাস তুমি এখানে থাকতে পারো, বাট আমরা তোমাকে তিন মাসের ইন্টার্ন সার্টিফিকেট দিয়ে দিব, চার মাস পর পাঁচ মাস তুমি যদি আরও দুই মাস থাকো সেটার জন্য আমরা কোনো সার্টিফিকেশন বা কোনো কিছু দিব না, তুমি আরও যদি প্রিপারেশন নিতে চাও বা তুমি যদি কনফিডেন্ট থাকো যে আরও দুই মাস কাজ করলে তুমি হয়তো একটা ডিজায়ার্ড লেভেলে যেতে পারবা, ইউ ক্যান স্টে উইথ আস, ঠিক আছে? এরকম একটা অফার ফ্রেশারদের জন্য দিই। হ্যাঁ এটা ভালো, ফ্রেশারদের জন্য ভালো যে আপনারা হয়তো একটা রেঞ্জ ধরে দিচ্ছেন বা একটা মোটামুটি সেট করে দিচ্ছেন আর কি। অনেক প্রতিষ্ঠানে যখন এটা জিজ্ঞেস করে তখন একটু মানে একটু মাঝখানে আমরা পড়ে যাই। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস নিয়ে আমি জানি, যেমন আমি একটুখানি একটা একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে ওই ছেলেটাও মেবি আপনাদের ওখান থেকে এসেছিল, মেবি আমার এক্স্যাক্টলি মনে নেই, ওই ছেলেটাকে আমরা একটা অফার করেছিলাম ইন্টার্ন পিরিয়ডের পর। সো ও অ্যাপয়েন্টমেন্ট লেটারটাও নিয়েছিল, অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়ার পর বাট সে তারপর দিন থেকে জয়েন করেনি, আর ফোন করে বলছে যে না আমি এ স্যালারিতে জয়েন করবো না, ঠিক আছে? সো এটা হয় অনেক ক্ষেত্রে, তার হয়তো মনে হচ্ছে যে না আমাদের অফারিংটা তার জন্য ইয়ে না, মানে সুইটেবল না, বা সে আরও হয়তো ডিজার্ভ করে, এটা থাকতে পারে, এক একজনের পারসেপশন এক রকম থাকতেই পারে, বা এমনও হতে পারে যে সে রিয়েলি আরও বেশি ডিজার্ভ করে বা আমাদের বাজেটে নেই, এরকম হতেই পারে। সো সবসময় যে মানে আমি অফার করলেই সে নিয়ে নিবে বা সে চাইলেই আমি নিয়ে নিবো, এটা না, দুজনের জন্য একটা পারফেক্ট ম্যাচ হতে হবে আসলে, ঠিক আছে? দুজনেরও এক্সপেকটেশন অ্যান্ড আমাদের বাজেট যখন ম্যাচ করে যায় তখন দেখা যায় এটা একটা গুড কম্বিনেশন হয়ে যায় বা একটা সেটেলমেন্টের দিকে যায়। আচ্ছা এখানে আমি তাহলে হচ্ছে দুটো ডিফারেন্ট এই রিলেটেডই আরো দুটো কোশ্চেন করে ফেলি, সেটা হচ্ছে ধরেন আপনার রেঞ্জ হচ্ছে কোনো একটা পজিশনের জন্য 25 থেকে 30, এখন আমি ঠিক মতো বুঝলাম না, আমি আমার স্কিল মোটামুটি আপনাদের পছন্দ হয়েছে এরকম একটা বিষয়, এখন আমি যদি একটা কেস হয় যে আমি খুব আন্ডার এস্টিমেট করি, কিন্তু আমি হয়তো ইন্টারভিউতে ভালো করছি কিন্তু বলতে গিয়ে আমি খুবই নার্ভাস বা কোনো একটা কারণে 15,000 বলে বসলাম, অথবা আমি খুব ওভার কনফিডেন্ট থেকে 40 বলে ফেললাম, তাহলে এটা কি আপনারা নেগেটিভলি দেখেন নাকি এটাকে আপনারা জাস্ট কনভারসেশন দিয়ে এটাকে ম্যানেজ করার চেষ্টা করেন যে আপনারা 25 থেকে 30, কিন্তু আমি হয় খুব বেশি চলে গেছি উপরে অথবা খুব বেশি নিচে চলে গেছি যে কোনো একটা কারণেই হোক আর কি, বাট আমার স্কিল আপনাদের ডিজায়ারেবল স্কিল লেভেলের মধ্যে আছে, এই কেসটাকে আপনারা কিভাবে হ্যান্ডেল করেন? আচ্ছা, যখন আমাদের ডিজায়ার্ড লেভেলের ভেতরে থাকে তখন তো ডেফিনেটলি আমরা নেগোসিয়েট করার চেষ্টা করি, ঠিক আছে? সো অনেক ক্ষেত্রে আমরা আর একটা নেগোসিয়েশনে আসি, সেটাও বলে দিই, সেটা হচ্ছে অনেকে হয়তো যেমন আমরা রিসেন্টলি কিছু রিক্রুট করেছি, তাদের হয়তো এক বছরের এক্সপিরিয়েন্স আছে, হয়তো চাচ্ছে সে 40 চাচ্ছে, ঠিক আছে? তো আমরা এভাবে অ্যাপ্রোচ করি তখন, যে যখন দেখি যে না একে নেওয়া যায়, এর ডিজায়ার্ড স্কিল আছে, ঠিক আছে? কারণ প্রতিষ্ঠানে হয় কি একটা জিনিস খুব অনেক সময় একটা ঝামেলা তৈরি করে, সেটা হচ্ছে যে আমার এখানে যে অলরেডি তিন মাস ছয় মাস কাজ করছে তাকে হয়তো আমি লো স্যালারিতে স্টার্ট করেছিলাম, কিন্তু সে এখন কিন্তু একটা ভালো পজিশনে চলে আসছে এবং সে কিন্তু ভালো আউটপুট দিচ্ছে, লাইক তার স্যালারি এখন আছে 30, ঠিক আছে? আমি হয়তো ওই সেম আউটপুটের একজনকে বাইরে থেকে নিয়ে আসবো, তাকে 40-র কমে আমি আনতে পারবো না, ঠিক আছে? সো এই একটা ঝামেলায় আমাদেরও পড়তে হয়, এটা ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, তারপরেও চেষ্টা করতে হয় ম্যানেজ করা। আর অফারিংয়ের ক্ষেত্রে যেটা বললেন, যখন কেউ এরকম ওই রেঞ্জের বাইরে চলে যায় বাট সে ডিজায়ার্ড স্কিল তার আছে, তখন আমরা যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে একটু নেগোসিয়েট করে আমাদের রেঞ্জের ভেতরে আনার চেষ্টা করি, তারপরে যদি দেখা যায় সে ডিজায়ারেবল বাট আমাদের রেঞ্জে পড়ছে না, তখন আমরা আর একটা অফার মাঝে মাঝেতেই বলি যে হ্যাঁ ঠিক আছে, আপনি আমাদের রেঞ্জ যেটা হয়তো আপনি যেটা বললেন সে 40 চেয়েছে, আমাদের রেঞ্জ হয়তো ছিল 35, তো আমরা বলি যে হ্যাঁ ঠিক আছে আপনি 35-এ জয়েন করেন, আমাদের প্রবেশন পিরিয়ড হচ্ছে 6 মান্থ, 6 মান্থ পরে আপনি যেটা চেয়েছেন আপনাকে 35-35-ই দেওয়া হবে, ঠিক আছে? বা 40 যেটা চেয়েছেন সেটাই দেওয়া হবে, ফর দ্য টাইমিং এই হবে যে আপনি এটা ডিজার্ভ করেন, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মেক্স সেন্স।
এটা খুবই রিজনেবল মনে হলো যে আপনারা ওর সাথে ডিসকাস করেন। যখন ফার্স্ট জিনিস হচ্ছে তাকে আসলে স্কিল আমাদের কম্পাটিবল হইতে হবে, না হইলে কিন্তু তো এখানে আর কনভারসেশনে কোনো অপশনই নাই আর কি। আর যদি কেউ কম বলে ফেলে সেক্ষেত্রে কি করেন যে আমি সামহাউ আমার কাছে কখনো আসে নাই, কারণ দেখা যায় কি মানে সোফার আমি যত জায়গায় দেখেছি যে যে স্টুডেন্ট যেটা ডিজার্ভ করে তার থেকে বেশি চায়, ঠিক আছে, মোটামুটি একটু আপার রেঞ্জেই থাকার চেষ্টা করে। আমি এরকম সাধারণত পাই নাই, মানে আমার হতে পারে অন্য কেউ হয়তো এরকম সিচুয়েশন ফেস করতে পারে, বাট আমি এরকম সিচুয়েশন আসলে ফেস করি নাই, সো আমি বলতে পারছি না কি করব। আচ্ছা, আমার নেক্সট প্রশ্নটা হচ্ছে যে আপনি কিছুটা ধারণা দিছিলেন ইনডাইরেক্টলি যে হচ্ছে যখন ইন্টারভিউতে আসি তার মানে তার প্রজেক্ট তার কাজগুলো জেনে আসার জন্য আর কি। তো এই ক্ষেত্রে আমাদের যারা হচ্ছে জব করতে চায় বা ফিল্ডে আসতে চায় তাদের একটা বড় অংশই হচ্ছে যে কোনো কারণ হোক, সে সিএসিতে পড়ুক অথবা সিএসিতে না পড়ুক, তার ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম সম্পর্কে হয় খুব ভয় থাকে অথবা ভয় না থাকলে সে হয়তো সময় দেয় নাই বলে পারে না, এরকম দুইটা কেস হতে পারে আর কি। খুব অল্প সংখ্যক স্টুডেন্টই আমার অবজারভেশন অনুসারে আমি ইউজুয়ালি বলি যে 5-10% ওরা ডাটা স্ট্রাকচার একটু কমফোর্টেবল বা একটু ভালো, এরা হচ্ছে সারা বছর একটু এক্সট্রা সময় দিয়ে ওরা ভালো করছে। তো বাকি যারা করে নাই তাদের একটা বড় কনসার্ন থাকে যে ইন্টারভিউতে মনে হয় ওই জিনিসগুলো ধরবে। সো আপনাদের ক্ষেত্রে যদি আপনারা ফ্রন্ট এন্ড ডেভেলপার বা ওয়েব ডেভেলপার হায়ার করেন তখন আপনার ডাটা স্ট্রাকচার দেখেন কিনা, অথবা এরকম কোন স্পেশাল জব আছে কিনা যেখানে আপনারা ওগুলো দেখেন আর কোন কোন কেসে দেখেন না, এই টাইপের যদি কিছুটা আইডিয়া দিতে পারেন তাহলে অনেকেরই ভিতরে একটা সংশয় থাকে আর কি, সেই সংশয়টা কিছুটা দূর হবে। আচ্ছা, ওকে, তো আমরা এখানে যেটা করি আমরা সাধারণত ফ্রন্ট এন্ড এর ক্ষেত্রে এই জিনিসগুলো কম দেখি, ঠিক আছে, আমরা আমরা সাধারণত ব্যাক এন্ডে এই জিনিসগুলো দেখি, তারপরে এটাকে যে খুব প্রায়োরিটি দেই তা বলবো না, ঠিক আছে, কারণ আমরা নিজেরাও জানি যে স্কিলটা পাওয়া একটু ডিফিকাল্ট, ঠিক আছে, সো এই স্কিলটা ওই যে খাতে কোনো কয়েকজনের ভেতরে থাকে, সো যাদের ভেতরে পাই দ্যাট ইজ এ প্লাস, কিন্তু এটা এমন না যে এটা থাকতেই হবে, এটা না হলে আমরা তাকে রিক্রুট করি না বা এরকম কিছু না। তবে যদি কারো ভেতরে স্কিলটা থাকেও তারপরে এই অ্যালগোরিদম বা একটা প্রজেক্টের আর্কিটেকচার বা ডেটা মডেলিং এই জিনিসগুলো সবসময় আমরা চেষ্টা করি একটা সিনিয়র মেম্বারের কাছে রাখা, ঠিক আছে, একজন সিনিয়র মেম্বার হয়তো বা সিনিয়র টিম মেম্বার এই কাজটা করে দেয়, তারপরে হয়তো জুনিয়ররা এটা আস্তে আস্তে এটাকে অ্যাডাপ্ট করে নেবে এবং আস্তে আস্তে দেখে দেখে লার্ন করবে। আমাদের এক্সপেকটেশন এইটাই থাকে যে একজন লোক মানে যে সে জন্য আমাদের এখানে এসে শিখতে পারে, সব যে সে শিখেই আসবে এটা না, মানে লং স্টোরি শর্ট সেটা হচ্ছে যে আমরা এই স্কিলটা ম্যান্ডেটরি হিসাবে দেখি না, যদি কারো ভেতরে থাকে দ্যাট ইজ এ প্লাস, এবং মেইনলি আমরা এটা দেখি হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপারের ক্ষেত্রে এটা কতটুকু আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যারা দর্শক ভিউয়ার্স আছে তাদের কাছ থেকে আমরা কিছু প্রশ্ন নিব মোটামুটি নেক্সট 15 মিনিটসের মতো আর কি। ইনফ্যাক্ট যে প্রশ্নটা একটু আগে করেছিলাম সেটা একজন দর্শকের ন্যায় প্রশ্ন, যদিও সামহাউ স্টিমিয়াডে ওনার নামটা দেখা যাচ্ছে না, বাট প্রশ্নটা ওখান থেকে নিয়ে নিলাম। এরপর আমাদের কাছাকাছি দুইটা প্রশ্ন আছে যেটার হচ্ছে আমি দুইটা একসাথ করে দিচ্ছি। একটা হচ্ছে যে আপনাদের অফিসে এসে তো ডেফিনেটলি অনেকেই কাজ করতেছে, এর পাশাপাশি রিমোটলি কাজ করার কোনো সুযোগ আছে কিনা, এবং সিমিলারই একটা প্রশ্ন একটু কাছাকাছি যে আপনাদের ওখানে পার্ট টাইম কাউকে আপনারা হায়ার করেন কিনা, রিমোট এবং পার্ট টাইম এই দুটার কোনো সুযোগ আছে কিনা। ওকে, রিমোটের সুযোগ ট্রুলি স্পিকিং নাই এই মুহূর্তে, নাই কারণ হচ্ছে এই মুহূর্তে আমরা অফিস ওপেন রেখেছি। হ্যাঁ, রিমোটের সুযোগ কখন ছিল, যখন লকডাউন ছিল তখন আমরা সবাই রিমোট অফিসে ছিলাম, দ্যাট ইজ এ সিচুয়েশন, সো ওই সিচুয়েশন তো আছে, কিন্তু এমনি আমরা কমনলি যখন অফিস খোলা থাকে ওই সময় রিমোট অফিস অ্যালাউ করি না, ঠিক আছে। আর যদি পার্ট টাইমের কথা বলি, হ্যাঁ রিসেন্টলি আমরা খুব রিসেন্টলি একজনকে আমরা পার্ট টাইম নিয়েছি, সে একটা বিদেশি এজেন্সিতে রিমোট জব করে, আমরা তাকে হায়ার করেছি, সো সে আমাদেরকে ফুল টাইম সময় দিতে পারবে না, সো বাট তার পার্ট টাইমটা একটু অন্যরকম, তার পার্ট টাইম হচ্ছে যে দিনের একটা নির্দিষ্ট সময় এইরকম না, সে আসলে উইকে 2 দিন কাজ করবে, মানে 2 দিন ফুল টাইম এবং আর 3 দিন হচ্ছে সে হাফ টাইম অফিস করবে এরকম একটি, বাকি সময়টুকু তার একটা বিদেশি এজেন্সির সাথে তার একটা লং টার্ম এগ্রিমেন্ট আছে, সেখানে সে রিমোট জব করে, সো এরকম। সো পার্ট টাইমের সুযোগ আমাদের আছে, মানে ওইভাবে ফর্মালি হয়তো নাই, বাট খুব যেমন এই ক্যান্ডিডেটটা আমাদের কাছে খুব মনে হয়েছিল খুব প্রমিসিং, ঠিক আছে, এক্সেপশনাল কেস এটা বলতে পারি, এক্সেপশনাল কেস, রাইট, এবং আমাদের কাছে মনে হয়েছে যে হ্যাঁ তাকে আমাদের প্রয়োজন,
তাকে নেওয়া যেতে পারে, তার স্কিল সেটের সাথে আমাদের এই ডিজায়ার ম্যাচ করেছিল। সো সবকিছু মিলে আমরা চিন্তা করছি যে না, ঠিক আছে, সে যতটুকু সময় দিতে পারে ততটুকু সময় আমাদের সঙ্গে থাকে, ঠিক আছে। সো এটা হতে পারে যে খুব হাইলি ডিজায়ারেবল যদি কোনো ক্যান্ডিডেট থাকে তার ক্ষেত্রে এটা কনসিডারেশন আনা যেতে পারে, বাট ইউজুয়ালি আমরা পার্ট টাইম এখনো পর্যন্ত ওই একটা ছেলে ছাড়া আর কাউকে নেওয়া হয়নি। তাহলে কি আমরা এটা বলতে পারি যে জুনিয়র পজিশনের জন্য পার্ট টাইমের কোনো অপশনস আপাতত আপনাদের অর্গানাইজেশনে নাই? না, আপাতত আমাদের নেই। যারা সিনিয়র পজিশন বা স্পেশাল কেস আপনাদের লাগবে, ফর এক্সাম্পল আপনাদের একজন সিকিউরিটি এক্সপার্ট লাগবে, ফর এক্সাম্পল আমি ধারণা করে বললাম, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সে ক্ষেত্রে সে হয়তো একটা বিদেশি প্রতিষ্ঠানের সাথে কাজ করতেছে কিন্তু আপনাদের সিকিউরিটি এক্সপার্টও প্রয়োজন, আপনারা সিকিউরিটি অ্যাসেস করার জন্য বা এটাকে ঠিকমতো এনশিওর করার জন্য, সেক্ষেত্রে আপনারা হয়তো যেহেতু ডিজাইন একটা হাই স্পেশালাইজড স্কিলের দরকার, সেজন্য আপনাদের হয়তো মানে যেহেতু কম্পিটিশনটা অনেক বেশি হাই ওই স্পেশালাইজেশনের জন্য, সেক্ষেত্রে আপনারা সিচুয়েশন বেস কনসিডার করেন, বাট মোস্টলি এক্সপেরিয়েন্সড পার্সনের ক্ষেত্রে, নট বিগিনার্স। হ্যাঁ, এবং এখানে এটা আমরা কিন্তু নেইও, আপনি যেটা বললেন আমরা শুধু আই মিন পার্ট টাইম না, আমরা কন্ট্রাকচুয়াল কিছু লোক নেই, ঠিক আছে। কন্ট্রাকচুয়াল মানে এই যে আপনি একটা মেনশন করলেন সিকিউরিটির জন্য আমরা কন্ট্রাকচুয়াল লোক নিয়েছি, আমাদের সিকিউরিটিকে মনিটর করার জন্য, ভালনারেবিলিটি টেস্ট করার জন্য, বিভিন্ন পারপাজে সে বিভিন্ন রকম পেনিট্রেশন টেস্ট করে এটা আমাদেরকে সিকিউরিটিটাকে ওকে মানে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো করি সেগুলো কতটুকু সিকিউরড এগুলো ইয়ে করার জন্য। এবং আমি একটা জিনিস বলি, আমাদের দেশের অনেক সফটওয়্যার কোম্পানি কিন্তু এটা করে না, কিন্তু আমরা মাঝে মাঝে এই জিনিসগুলো করি, আমাদের বিভিন্ন প্রজেক্টে আমরা র্যান্ডমলি এরকম সিকিউরিটি টেস্ট করে দেখি, ঠিক আছে। এবং সেটা অবশ্যই বাইরের লোক দিয়ে, বাইরের লোক মানে বিদেশি লোক সেটা না, মানে দেশের ভেতরেই তারা বিদেশের অনেক কাজও করে। এবং আমরা লাকিলি আমরা এমন কিছু কনসালটেন্ট আমাদের সাথে পেয়েছি যারা বিদেশি অনেক প্রতিষ্ঠানেরও সিকিউরিটি কনসালটেন্ট হিসাবে কাজ করে, ঠিক আছে। সো এরকম তারা মাঝে মাঝে এসে আমাদের এটা চেক করে দিয়ে যায়, তাদের সাথে একটা কন্ট্রাক্ট আছে সেই অনুযায়ী ইয়ে করে। আমরা মার্কেটিং এর কিছু কনসালটেন্ট হায়ার করেছি, সো আমরা কনসালটেশন বেসড কাজও করি এটা, বাট এটা হচ্ছে খুব হাই স্কিল যেসব পজিশনগুলো আছে সেইগুলোর জন্য। বুঝতে পারছি, এটা হচ্ছে একটু ছোট করে একজন জানতে যাচ্ছে, সেটা হচ্ছে যে যে ইন্টারভিউগুলো হচ্ছে সেখানে কি মানে কনভারসেশনটা যেটা হচ্ছে সেটা কি ফুলি ইংলিশে হয় নাকি একটু মিক্সড হয়, এটা নিয়ে কিছু কনসার্ন আছে? এটা রিয়েলিস্টিক একটা কনসার্ন, যারা আসলে আমরা ইন্টারভিউ দিতে যাই তাদের মনের ভিতরে মানে ইংলিশ সম্পর্কে একটা ভয় থাকে আর কি, যদি ইংলিশে হয় তাহলে ইংলিশটা কত সিরিয়াসলি দেখা হয়, আর যদি মোটামুটি একটু কমফোর্টেবল মানে কথা বলতে গেলে দু একটা ইংলিশ ওয়ার্ড চলে আসে বাট অলমোস্ট বাংলায় আর কি, সো এই রিলেটেড কিছুটা কনসার্ন এটা কিন্তু এক্সিস্ট করে আর কি। তো তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? ডেফিনেটলি, যেহেতু আমরা নেটিভ ইংলিশ স্পিকার না, আমাদের সবার ভেতরে এই ভয়টা কাজ করে, এটা খুবই স্বাভাবিক। বাট আমরা আসলে এটা ফোকাস একজন একদম যে দেই না তা বলবো না, হ্যাঁ দেই, আমরা কিছু কিছু পজিশনের জন্য দেই, ঠিক আছে। লাইক ফর এক্সাম্পল আমরা যেমন আমরা কিছু আমাদের একটা উইং আমরা স্টার্ট করার প্ল্যান করছি যে আমরা সেই উইংটা দিয়ে শুধুমাত্র আউটসোর্সিং এর কাজ করবো, ঠিক আছে। এখন আউটসোর্সিং এর কাজ মানেই কিন্তু আমার একজন ফরেনারের সাথে কমিউনিকেট করতে হবে, ঠিক আছে। সো আমরা চেষ্টা করছি যে ওই উইংটাতে যাদেরকে আমরা জয়েন করাবো তাদের বেসিক ইংলিশটা যেন মোটামুটি মোটামুটি লেভেলের যেন ইংলিশ কনভারসেশনগুলো সে ক্যারি করতে পারে, মানে ক্যারি ফরওয়ার্ড করতে পারে, এইটা আদার দ্যান দ্যাট আমরা ইংলিশটাকে প্রায়োরিটি দেই না। আর ইন্টারভিউয়ে যদি ইংলিশ বাংলার কথা বলা হয় এটা হচ্ছে যে আমরা এটা ইয়ের উপরে ছেড়ে দিই, ক্যান্ডিডেটের উপরে। লাইক আবার অনেকে বলে যে মানে সোজাসাপটা জিজ্ঞেস করে যে ভাই আপনি কি বাংলাতে কমফোর্টেবল নাকি ইংলিশেতে, আমরা সেটাও করি না, আমরা ওইভাবে জিজ্ঞেস করি না, আমরা জাস্ট ওর অ্যাপ্রোচটা দেখার চেষ্টা করি। ও যদি দেখা যায় যে ইংলিশে শুরু করেছে আমরাও ইংলিশে শুরু করি, ও যদি দেখা যায় বাংলাতে কন্টিনিউ করছে আমরাও বাংলাতেই থাকি। সো আমরা এটা টোটালি ফ্লেক্সিবল যে ক্যান্ডিডেট যেটাতে কমফোর্টেবল সেটাতেই থাকি। বা অনেকে দেখা যায় ইংলিশে স্টার্ট করছে বাট হয়তো মানে সে হয়তো চিন্তা করছে যে না ইংলিশে কথা না বললে হয়তো আমার চাকরি হবে না বা ইন্টারভিউটা ভালো হবে না, সেটা চিন্তা করে হয়তো ইংলিশে কথা বলা শুরু করলো। বাট এখন যখন আমরা ফিল করি যে না তার প্রবলেম হচ্ছে, তখন আমরা তাকে ব্রেক দিই, বলি যে আপনি বাংলাতে কমফোর্টেবল ফিল করলে বাংলাতেও বলতে পারেন, এটা কোনো প্রবলেম নেই। বাট হ্যাঁ, কিছু কিছু জায়গায় যেমন আমাদের কিছু কিছু পজিশন থাকে যেখানে আমাদের বাইরের লোকজনের সাথে কমিউনিকেট করতে হয়, যেখানে একটু ইংলিশ এক্সপোজারটা ভালো দরকার হয়, সো এইখানে ইংলিশ কমিউনিকেশনটা ভালো নেওয়ার আমরা চেষ্টা করি। সো এটা ছাড়া মানে জেনেরিক যে ইঞ্জিনিয়াররা এদের ক্ষেত্রে আমরা ইংলিশ স্পিকিং স্কিলটা অতটা দেখি না, অতটা কি আমি বলবো একেবারেই দেখি না।
আচ্ছা আচ্ছা গুড, একটু ডেফিনেটলি আমরা কিছুটা ভরসা পাইলাম এখান থেকে, যারা হচ্ছে যে কেউ ট্রাই করতে পারে, মাঝখানে আটকে গেল সেটাকে একটা কমফোর্টেবল একটা এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করা হয় আর কি। এবং বাংলায় বলতে চাইলে অবশ্যই বলতে পারি, আসলে আমরা ইঞ্জিনিয়ারিং মানে যেহেতু আমরা সফটওয়্যার নিয়ে কাজ করছি, আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করছি, এখানে আসলে স্কিলটাই বড় কথা, ঠিক আছে? এখানে স্কিলের পরে কিন্তু আর কিছু নেই। সো ইংলিশ বলা এগুলো আসলে আমরা স্কিল হিসেবে ধরি না, ঠিক আছে? কারণ এই যে আমি বললাম, এটাও কিন্তু একটা কমিউনিকেশন হলো আর কি। সো আমরা চিন্তা করি যে সে কমিউনিকেট করতে পারছে কিনা। সো সে বাংলাতে, ইভেন আমাদের এখানে কয়েক কিছু, আমাদের একটা ছেলে আছে, সে ফ্রন্ট এন্ডে খুবই ভালো, ঠিক আছে? ফ্রন্ট এন্ডে খুবই ভালো, সে ঠিক মতো বাংলাতেও কথা বলতে পারে না, মানে তার এমনিতে একটু বাই বর্ন তার একটু প্রবলেম আছে, মানে তার সম্ভবত কোনো টাঙে কোনো প্রবলেম থাকতে পারে, সে ঠিক মতো কথা উচ্চারণ তার ঠিক মতো হয় না, সব কথা হয়তো বোঝাও যায় না। আমরা কিন্তু তাকেও নিয়েছি, সে ইংলিশ তো দূরে থাকুক, সে বাংলাতেও ঠিকঠাক কমিউনিকেট করতে পারে না, সো সময় নিয়ে কথা বলতে হয়। সো আমরা কিন্তু এরকম লোককেও নিয়েছি, সো আমরা স্কিলটাকেই বেশি প্রায়োরিটি দিই। সেক্ষেত্রে হচ্ছে আমার খুবই পছন্দের একজন স্পিকার আছে, মানে প্রেজেন্টেশনে অ্যাঙ্গাস ক্রল নামে একজন, তার একটা চমৎকার জাভাস্ক্রিপ্টের বইও আছে আর কি, এবং তার অনেক ইউটিউবে তার প্রচুর লেকচার আছে, এবং সে আমরা যেটাকে সোজা বাংলায় বলি তোতলামি আর কি, একটু এক্সট্রিম লেভেলের আর কি, কিন্তু সে খুবই চমৎকার প্রেজেন্টেশন দেয়, এবং যেহেতু সে বলে খুব ভালোভাবে বলে, এবং তার একসময় সে খুব সিরিয়াসলি ব্লগ করতো, সেটা হতো 2011-12 ওই সময়টাতে, এবং খুব সিরিয়াসলি আমিও ফলো করতাম, অনেক কিছু তার কাছ থেকে শিখছি, বিভিন্ন সেমিনারে গিয়ে সে প্রেজেন্ট করতো আর কি, এরকম একটা আমার সাথে তার সাথে দেখা হয়েছিল আর কি। এবং মানে মানে তার ভিতরে যে জিনিস আছে সেটা তোতলামি তাকে কোনো মানে বাধাই দিচ্ছে না, বরং মানে ইন্টারন্যাশনাল একটা স্টেজে সে স্পিচ দিচ্ছে, আমরা আগ্রহ সহকারে বসে বসে শুনতেছি আর কি। সো আপনি যেটা বললেন যে স্কিল থাকলে বাকি জিনিসগুলোতে আসলেই অ্যাডজাস্ট করে নেওয়ার মেন্টালিটি অনেক জায়গায় থাকে আর কি। সো আরেকটা জিনিস আপনি হয়তো ইনডাইরেক্টলি আমাদের কিছুটা বলছেন, আমি জানি না আপনি এখানে ফুল সংখ্যাটা যদি বলতে চান তাহলে একটু, কেউ কেউ শুনতে যাচ্ছে যে ইন্টার্ন বা জুনিয়র হিসেবে শুরু করার ক্ষেত্রে স্যালারি রেঞ্জটা আপনার প্রতিষ্ঠানে কি রকম, এটা যদি আপনি শেয়ার করতে চান শেয়ার করতে পারেন, অথবা কেউ পরে অ্যাপ্লাই করে জেনেও নিতে পারবে আর কি। তো আপনি এটা শেয়ার করা যেতেই পারে, কারণ আমি শেয়ার করলেও কেউ না কেউ জানবে, বা অন্য আরেকজন ইন্টারভিউ যে এখান থেকে ইন্টারভিউ করে মানে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে তার কাছ থেকে জানলেও জানবে। এনিওয়ে, তো আমরা ইন্টার্ন যারা করছে তাদেরকে আমরা এখানে লাঞ্চ প্রোভাইড করি, ফ্রি লাঞ্চ, এবং তাদেরকে আমরা 6,000 টাকা করে দিই, ঠিক আছে? যে ইন্টার্ন করছে ইন্টার্ন পিরিয়ডে, আর তাকে যদি ইয়ে করা হয়, তাকে যদি মানে কি বলে, তাকে যদি আমরা সিলেক্ট করি বা যদি আমাদের মনে হয় যে তাকে জব অফার করা যায়, তাকে আমরা একটা রেঞ্জ আপনার আমরা ধরেছি, সেটা হচ্ছে 18-25, এটা হচ্ছে আমাদের রেঞ্জ, বাট এটা ভ্যারি করে, ঠিক আছে? ইভেন আমরা কিছু কিছু ইয়েকে নিয়েছি যে না, হয়তো আমরা দেখছি যে না সে এখনো প্রিপেয়ার্ড না এবং তার আরো সময় লাগবে, বাট তাকে নিয়ে নিতে হচ্ছে এই মুহূর্তে যে কোনো সার্কামস্টেন্সেসে, আমরা 18 থেকেও নিচে নামি, বাট আমাদের স্ট্যান্ডার্ড রেঞ্জ হচ্ছে 18-25। খুবই চমৎকার, থ্যাংক ইউ। এটা হচ্ছে ফ্রেশ গ্রাজুয়েটের ক্ষেত্রে। এই জায়গাটাতে হচ্ছে মানে প্রশ্নটা একটু বড়, বাট সামারিটা হচ্ছে এরকম যে আপনাদের ওয়ার্ক এনভায়রনমেন্টটা সম্পর্কে বা অফিস আওয়ার বা কালচারটা সম্পর্কে একটু বলেন, তাহলে আমরা হচ্ছে একটা জেনারেলি স্পেসিফিক পেয়ে যাব যে আমি হয়তো সামহাউ একটা ইন্টার্নে অথবা ফুল টাইম জবে আপনার অর্গানাইজেশনে সিলেক্টেড হলাম, এখন আমাকে মোটামুটি ওখানকার কালচার বা ইন্টারঅ্যাকশন বা প্রসেস সম্পর্কে যদি একটু আইডিয়া দেন, তাহলে আমি ফার্স্ট ডে বা ফার্স্ট উইকে আমি কি এক্সপেক্ট করব সেটা সম্পর্কে একটু আইডিয়া দেন। যেটা ফর্মালাইজ করা সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইন্টার্নকে একটা সুপারভাইজার দিয়ে দেওয়া, একটা ফিক্সড সুপারভাইজার, যে একজন ইন্টার্ন একটা সুপারভাইজারের আন্ডারে থাকবে। সো আমরা এখনো চেষ্টা করছি, এখনো আমরা ওটাকে যে একদম, কারণ আমাদের স্টার্টআপ মানে খুব নতুন প্রতিষ্ঠান হলেও আমাদের অনেকগুলো প্রজেক্ট একসাথে চলে আসছে, সো যার কারণে আমাদের রিসোর্স প্রতিনিয়তই বিভিন্ন এই প্রজেক্ট থেকে আরেক প্রজেক্টে আরেক প্রজেক্ট থেকে আরেক প্রজেক্টে বিভিন্ন সময় শিফট করতে হচ্ছে, যার কারণে আমরা এই মুহূর্তে ওটা ফুললি ম্যানেজ করতে পারছি না, বাট আমাদের প্ল্যান আছে যে আমাদের প্রত্যেকটা ইন্টার্নের সাথে একজন করে সুপারভাইজার থাকবে, ঠিক আছে? ইনফ্যাক্ট প্রত্যেকটা ইন্টার্নের সাথে একজন সুপারভাইজার থাকবে সেটাও যেমন ঠিক, একজন মানে একজন সুপারভাইজারের আন্ডারে দুজন করে ইন্টার্ন থাকবে,
এরকম একটা প্ল্যান আর কি। তো কালচারের ব্যাপারে যদি বলি যে আমরা খুবই ওপেননেস এ প্র্যাকটিস করি এবং আমরা সবাইকে শেখানোর চেষ্টা করি যে বি ওপেন, ইভেন তোমার যদি একটা পার্সোনাল প্রবলেমও থাকে আমাদের সাথে শেয়ার করো, ঠিক আছে? কারণ প্রবলেম শেয়ার করলে হয়তো আমরা একটা ভালো সাজেশন হয়তো দিতে পারবো, কারণ লাইফের এক্সপিরিয়েন্সও তো একটা এক্সপিরিয়েন্স, তাই না? যে চাকরির এক্সপিরিয়েন্সের যে এক্সপিরিয়েন্স, তাই না? আমরা হয় না যে বাড়ির মুরব্বী একজন আছে তার কাছে যে একটা প্রবলেম নিয়ে ডিসকাস করা হয়, সো তার কিন্তু লাইফের এক্সপিরিয়েন্স অনেক বেশি। সো এই লাইফের এক্সপিরিয়েন্স থেকেও দেখা যায় অনেক প্রবলেমের মানে সলিউশন দিয়ে দেওয়া যায়। সো আমরা এক্সপেক্ট করি সবার সাথে, এবং এক্সপেক্ট করি না মানে আমরা চেষ্টা করি সবার সাথে পার্সোনাল লেভেলের রিলেশনশিপ মেনটেন করার জন্য, ঠিক আছে? যে একটা স্টাফের তার ফ্যামিলিতে কে আছে, তার বাবা মা কি করে, তারা কয় ভাই বোন। কারণ দেখেন মানে আমরা আমাদের ফিলোসফিটা হচ্ছে যে যখন একটা ছেলে বা মেয়ে চাকরিতে ঢুকে তখন সে অফিস করে কয়টা কয়টা থেকে, মানে ইউজুয়াল অফিস টাইম 9টা থেকে 6টা। তো 9টায় যদি অফিসে হাজির হতে হয়, বাংলাদেশের ট্রাফিকের যে অবস্থা, তার মিনিমাম 2 ঘন্টা হাতে রাখতেই হয় সময়, তাহলে 7টা, তার আরও 1 ঘন্টা আগে তার নিজের প্রিপারেশনের জন্য নিতে হয়, তার মানে 6টা। সো 6টা যদি চিন্তা করি তার মানে সে 6টায় ঘুমের থেকে উঠেই কিন্তু তার আর এনগেজ, তার কিন্তু আর কোনো মানে কিছু করার সুযোগ নেই। ঠিক একইভাবে 6টায় রওনা দিয়ে বাসায় পৌঁছাতে পৌঁছাতে 8টা, ঘুমাবে সর্বোচ্চ 12টার সময়, তাহলে মাত্রই 4 ঘন্টা কিন্তু সে ফ্যামিলির সাথে স্পেন্ড করছে। এই 4 ঘন্টার ভেতরেও তার বাসায় যে ফ্রেশ হওয়া আছে, খাওয়া দাওয়া আছে, তার কেউ যদি প্রেয়ার করার ইয়ে থাকে তার কিছু প্রেয়ারের ব্যাপার আছে, কারো পড়াশোনার অভ্যাস থাকলে তার জন্য একটু সময় আছে। সো সব কিছু মিলায় তাহলে ফ্যামিলির সাথে কতটুকু সময় দেওয়া হচ্ছে? পুরো সময়টাই দেওয়া হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম টাইমটা অফিসের সাথে। সো আমরা চেষ্টা করি এবং সবাইকে আমরা বলিও, যখনই প্রথমেই কোনো ফ্রেশার আমাদের এখানে আসে আমরা বলার চেষ্টা করি কনসিডার দিস অ্যাজ এ ফ্যামিলি, এবং ফ্যামিলি মেম্বার যদি হিসাবে তুমি আমাদেরকে নিতে না পারো তাহলে দিস জব ইজ নট ফর ইউ এবং দিস প্লেস ইজ নট ফর ইউ, ঠিক আছে? যে এবং ইভেন আমরা এটাকেও প্র্যাকটিস করি যে একজন আরেকজনের প্রবলেমটাকে জানা, যে আমার পাশের সিটে যে বসে আছে বা আমার টিমে যে কাজ করছে কি হয়, যে একটা ফ্যামিলি মেম্বার কি করে, যে আমার ভাই যদি আছে মন খারাপ থাকে আমি তো চেহারা দেখে বুঝে ফেলবো না। সো আমরা স্টাফদেরকে বলি যে তোমার টিম মেম্বারের চেহারা দেখে তোমার বুঝতে হবে সে কি ফিল করতেছে। তাদের ভেতর থেকে কেউ যদি থাকে আমাদের এখান থেকে ইন্টার্ন করে গেছে তাহলে হয়তো তারা আরো ভালো বলতে পারবে, বাট আমাদের আমরা চেষ্টা করছি এরকম করার, জানি না কতটুকু পারছি বা কতটুকু ইয়ে করে। সো এটাই, এবং আমরা খুবই ফ্লেক্সিবল কাজের ব্যাপারে, আমাদের ট্রেনিং এর প্রচুর সুযোগ আছে, আমরা পড়াশোনার জন্য প্রচুর স্কোপ দেই, ইভেন আমরা অফিসেও বলি যে তোমরা 8 ঘন্টা 8 ঘন্টায় কাজ করবা না, 8 ঘন্টা কাজ করার দরকার নাই। এবং আমরা একটা একটা সিক্রেট বলেই দেই, সেটা হচ্ছে আমরা অফিসিয়ালি 8 ঘন্টা 9 ঘন্টা টাইম থাকলেও আমরা যখন প্রজেক্ট প্ল্যান করি বা আমরা যখন কোনো একটা কাজের টাইমলাইন ফিক্স করার চেষ্টা করি তখন কিন্তু আমরা 5 আওয়ার হিসাব করি, ঠিক আছে? যে একটা এমপ্লয়ের কাছ থেকে আউটপুট আসবে 5 ঘন্টা, যদি 5 ঘন্টা আউটপুট আসে তাহলে আমরা এটাকে হ্যাপি থাকি। একটা এমপ্লয়ের কাছ থেকে যদি 5 আওয়ার্স কন্টিনিউয়াস আউটপুট আসে দ্যাট ইজ এনাফ ফর আস, বাকি 3 ঘন্টা বা 4 ঘন্টা এটাকে আমরা ধরে নিই তার লাঞ্চের সময় আছে, পোমোডোরো বলে একটা টেকনিক আছে সেই অনুযায়ী আমরা 30 মিনিটস 5 মিনিট ব্রেক হিসাব করি, সব কিছু মিলায় আমরা 5 ঘন্টা মানে আউটপুট এক্সপেক্ট করি। খুবই চমৎকার, এবং ডেফিনেটলি আমি ওই স্টেটমেন্টটা অনেক বোল্ড ভাবে আমার আমার মানে আমি বুঝতে পারছি যে না, কনসিডার ইট অ্যাজ এ ফ্যামিলি, এবং আপনি যেভাবে বললেন যে তার লাইফের একটা বড় অংশ কিন্তু এই অফিসে কলিগের সাথে স্পেন্ড করতেছে, ওই ফ্রেন্ডশিপ বা ওই এনভায়রনমেন্টটা যদি অ্যাটলিস্ট একটা অর্গানাইজেশনে থাকে তাহলে হচ্ছে মানে যতদিন কাজ করুক সে আনন্দ পাবে বা এনজয় করবে, একটা গ্রোথটা থাকবে আর কি। এটা খুবই চমৎকার। আমরা একদম শেষের দিকে চলে আসছি আজকের সেশনে, তো একদম লাস্টের দিকে হচ্ছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যারা আমরা হচ্ছে এখনো স্টুডেন্ট বা শিখবো শিখতেছি অথবা অ্যাপ্লাই করবো এরকম একটা এই কোনো একটা রেঞ্জে আসে, তাদেরকে আপনি কেরিয়ার হিসেবে কি চিন্তা করতে বলেন বা তাদের ওভারঅল ফিউচারটাকে আপনি কিভাবে, অ্যাটলিস্ট আপনার যদি ছোট ভাই থাকলো একজন বা ছোট বোন, ছোট ভাই ছোট বোন সে ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং শিখতেছে কোনো একটা স্টেজে আছে, এখনো কেরিয়ার শুরু করে নাই, তাদেরকে আসলে ফিউচার সম্পর্কে অথবা তাদের লাইফস্টাইল অথবা তাদের মাইন্ডসেট অথবা তাদের জার্নি সম্পর্কে আপনি ওভারঅল যদি একটা গাইডলাইন আমাদেরকে দিতেন অ্যাজ এ কাইন্ড অফ লাইক আমাদের সিনিয়র বড় ভাই হিসেবে, সিইও না কোনো অর্গানাইজেশনের সিনিয়র একজন বড় ভাই হিসেবে আপনি কি সাজেশন দিবেন আর কি? ওকে,
খুবই মানে আমার খুব পছন্দের একটা প্রশ্ন, আমি সুযোগ পেলে এই কথাটা সবাইকে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে আমার কি বলে আমার অফিসের স্টাফদেরও, আমার ফ্যামিলি মেম্বারদেরও, বা আমার ছোট পরিচিত যারা আছে, মানে যেখানে সুযোগ পাই আমি এই কথাটা বলার চেষ্টা করি, সেটা এখনই বলবো। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে একটা কথা আছে, নো দাইসেলফ, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে আগে নিজেকে জানো। মানে স্টুডেন্ট তোমরা এখানে যারা আছো বা এই ফোরামে বা এই সেশনে যারা এখন অ্যাটেন্ড করছো, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আগে নিজেকে জানো, নিজের প্যাশনটা সম্পর্কে জানো, এবং সেটা যদি না জানতে পারো তাহলে তুমি কোথাও যেতে পারবে না, ঠিক আছে? সো তোমার প্যাশনটা জানা মানে কি যে তোমার কি করতে ভাল লাগে, ঠিক আছে? তোমার তোমার কি ইচ্ছা? একটা আছে যে না আমার বাবা মায়ের ইচ্ছা আমি ইঞ্জিনিয়ার হব, আমার গার্লফ্রেন্ডের ইচ্ছা আমি ভালো একটা জব পাই। ভালো একটা জব কোনো কোনো কিছু হওয়ার ডেফিনেশন না, ঠিক আছে? অনেকে চিন্তা করে যে আমি টাকা অনেক টাকা ইনকাম করব। সো আগে ডিফাইন করো তোমার কোন কাজটা করতে ভাল লাগে। লাইক তোমার যদি মনে হয় যে না তোমার ফ্রন্ট এন্ড ডেভেলপ করতে ভাল লাগে, তোমার যদি ডিজাইন নিয়ে তোমার কনসেপ্ট ভালো থাকে, ডিজাইন নিয়ে চিন্তা করতে ভালো লাগে, গো ফর UI/UX ডিজাইন। তোমার যদি মনে হয় যে না আমি খুব ভালো প্রবলেম সলভার, আমি খুব ভালো প্রবলেম সলভিং করতে পারি, তুমি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড যে কোনো জায়গায় যাওয়া ট্রাই করতে পারো। সো তোমার আগে দেখো যে তুমি কোনটায় প্যাশনেট। সো ওই প্যাশনের জায়গাটাকে তুমি যদি ক্যারিয়ারে কনভার্ট করতে পারো, তোমার বিলিভ মি তোমার কখনো পেছনে তাকাতে হবে না লাইফে, ক্যারিয়ার নিয়ে কখনো পেছনে তাকাতে হবে না। এবং একটা কথা আমি আমার সব স্টাফদের বলি যে লাইফে সেই সাকসেসফুল যার ডিজায়ার এবং অপরচুনিটি ম্যাচ করে। যে আমি ডিজায়ার করি যে আমি একজন ভালো টপ গ্রেডের ফ্রন্ট এন্ড ডেভেলপার হব, ঠিক আছে? কিন্তু তার কাছে যত চাকরির অফার আসতেছে, সব আসতেছে অফিস অ্যাডমিন, আসতেছে HR এর অফার, আসতেছে UI/UX ডিজাইনের অফার, সে UI/UX ও কিছুটা পারে, সে HTML CSS ডিজাইনার, এরকম অফারগুলো আসতেছে, সে একটাতে জয়েন করলো, বা তার ডেটা নিয়ে কাজ করতে ভাল লাগে, একজন ম্যাথমেটিক্সে ভালো, তার ডেটা সায়েন্স ভাল লাগে, সো সে অপরচুনিটি পাইলো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে, সে চলে গেল, প্রথম চাকরি চলে যায়, ঠিক আছে? সো চলে গেলে যেটা সমস্যা হয়, হ্যাঁ তুমি হয়তো চাকরিতে জয়েন করলে, কিন্তু তুমি ওই যে তোমার তুমি তো ওইটাতে ভালো করতে পারবে না, কারণ তোমার ইচ্ছা তো ওইটাই না, তোমার ইন্টারেস্ট তো ওইটাই না, তোমার প্যাশন তো ওইটা না, তোমার প্যাশন ডেটা সায়েন্স, তুমি ডেটা নিয়ে কাজ করো, চেষ্টা করো। যদি হ্যাঁ যদি এমন হয় যে না চাকরি খুব প্রয়োজন, কোনো একটা চাকরিতে ঢুকতেই হবে, তাহলে তুমি কোনো একটাতে ঢুকো, কিন্তু অলওয়েজ ট্রাই করতে হবে যে আমার প্যাশনের জায়গায় কোনটা, এবং ওই প্যাশন থেকে কখনো ফিরে আসা যাবে না। ওই প্যাশনের জায়গায় লেগে থাকো, সাকসেস আজ হোক কাল হোক আসবেই। হ্যাঁ এখন সাকসেস আসছে কি না এটা মেজার করার একটা ওয়ে আছে, ওয়েটা কি নিজেকেই নিজে প্রশ্ন করো যে আমি ডেইলি ডেভেলপ করছি কিনা, আমার ইম্প্রুভমেন্ট হচ্ছে কিনা। লাইক আমি মেশিন লার্নিং নিয়ে আমার ভালো লাগে, আমি মেশিন লার্নিং নিয়ে পড়াশোনা করছি, মেশিন লার্নিং নিয়ে কাজ করছি, মেশিন লার্নিং নিয়ে আমি বিভিন্ন ট্রেনিং বা বিভিন্ন কি বলে অনলাইন যেসব ফ্রি ট্রেনিং আছে সেগুলো করার চেষ্টা করছি। নিজেকেই নিজে জাজ করো যে আমি ডেইলি এটা আমার ইম্প্রুভমেন্ট হচ্ছে কিনা। এই ইম্প্রুভমেন্ট মানে সাকসেস মানেই যে আমার ভালো টাকা ইনকাম করতে হবে তা কিন্তু না, টাকা তোমার আজ হোক কাল হোক আসবেই। তুমি যদি দেখো তোমার স্কিল ডেইলি গ্রো করছে, তাহলে আজ হোক কাল হোক টাকা আসতে বাধ্য, বিলিভ মি। যদি মনে হয় যে না প্রথম দিকে কম আসছে, কিন্তু প্রথম দিকে কম আসবে, কিন্তু তোমার গ্রোথটা কন্টিনিউ রাখো, তোমার লার্নিংটা কন্টিনিউ রাখো, তোমার ডেভেলপমেন্ট কন্টিনিউ রাখো, টাকা আসবেই, ঠিক আছে? সো এবং ওইটা অবশ্যই তোমার প্যাশনের জায়গা থেকে হতে হবে। ইটস নট যে কেউ একজন ইম্পোজ করলো, কেউ একজন বললো যে হ্যাঁ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হলে অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলে অনেক বিশাল স্যালারির জব পাওয়া যায়, না এরকম না। থ্যাংক ইউ, এটা খুবই চমৎকার ডিটেইল একটা গাইডলাইন ছিল। যদিও আমাদের শেষ প্রশ্নটা ছিল, তারপর আমি এই একটা স্পেশাল প্রশ্নটা আমি নিয়ে যাচ্ছি, কারণ এটা হচ্ছে একটু স্পেশাল কেস আর কি। যদি কারো হচ্ছে ফিজিক্যালি কিছুটা চ্যালেঞ্জ থাকে, কিন্তু সে মোটামুটি কম্পিটিটিভ কাজ করতে পারে, সেটা ফিজিক্যালি চ্যালেঞ্জ, এটাও হচ্ছে বাংলাদেশের এনভায়রনমেন্টে আমরা স্বীকার করি বা না করি, তাদের জন্য এক্সট্রা প্রতিবন্ধকতা দুনিয়ার সব জায়গায় আছে, বাংলাদেশে হয়তো একটু বেশি আছে আর কি। তো এই টাইপের যদি কেউ হয় আর কি, তাদেরকে কি মানে সিমিলার স্টাইলে মূল্যায়ন করা হয় বা কি অবস্থা, এই প্রশ্নটা একটু আমি স্পেশাল ভাবে নিতে চাচ্ছি আর কি। তো সেক্ষেত্রে আপনার অপিনিয়নটা কি আর কি? ডেফিনেটলি নেওয়া হয়, কারণ আমাদের রিটেন যে ভ্যালুজ আছে তার ভেতরে আমাদের একটা ভ্যালুজ আছে ডাইভার্সিটি, ঠিক আছে? সো আমরা চেষ্টা করি আমাদের ওয়ার্ক প্লেসে, আমাদের কাজের ক্ষেত্রে, আমরা যেসব টেকনোলজি নিয়ে কাজ করি, আমরা যেসব মানে ইন্ডাস্ট্রির যেসব সেক্টরে কাজ করি, সব জায়গাতেই আমরা ডাইভার্সিফাইডভাবে চিন্তা করি। ইভেন আমাদের আমরা যে সফটওয়্যার সলিউশনগুলো বানাই সেই জায়গাতেও কিন্তু আমরা ডাইভার্সিফাই মানে ডাইভার্সিফিকেশনের প্র্যাকটিস করি, যে একটা
একটা প্রবলেমকে কত ডাইনামিক ভাবে সলিউশন করা যায়, একটা প্রবলেমকে কতটা ফ্লেক্সিবল ওয়েতে সলিউশন করা যায়, সলভ করা যায়। সো এই ডাইভার্সিটি কিন্তু আমাদের ভ্যালুজের ভেতরেই আছে, আমাদের কোর ভ্যালুজের ভেতরে। একটু আগে বললাম আরো কয়েকটা আছে, একটু আগে বললাম ওপেননেস একটা, আমরা ওপেননেসের প্র্যাকটিস করি, এবং আমাদের আরেকটা ভ্যালুজ হচ্ছে ডাইভার্সিটি। সো আমরা ডাইভার্সিটিকে খুবই প্রায়োরিটি দিই। যদি কেউ কম্পিটেবল হয়, তার ফিজিক্যাল ডিসএবিলিটি থাকুক, আমি তো বললামই যে একজন আমাদের কি বলে কথা বলতে একটু প্রবলেম আছে তার, দ্যাট ইজ অলসো এ মানে সাম সর্ট অফ ডিসএবিলিটি, ঠিক আছে। সো এরকম ফিজিক্যালি চ্যালেঞ্জড এইরকম এটা আমাদের জন্য আসলে কোনো ইস্যু না, যদিও আমাদের সোফার ওরকম কোনো ক্যান্ডিডেট আমরা পাইনি বা আসে নাই, বাট আমাদের ভ্যালুজের সাথে যদি আমরা একা মানে ভ্যালুজকে রেখে যদি আমরা একই, তার মানে সেটা হচ্ছে আমরা এরকম চ্যালেঞ্জড পিপলদের আমাদের নিতে কোনো প্রবলেম নাই, যদি সে কম্পিটেবল হয়। সো থ্যাংক ইউ, এবং আমরা যারা দেখতেছি তাদের সবার পক্ষ থেকে আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যস্ত সময় থেকে মোটামুটি হচ্ছে আমরা এটাকে বলতে পারি যে একটা ইনসাইডার পার্সপেক্টিভ আমরা পেয়ে গেছি, যেটা আমাদের জন্য ছিল মোটামুটি অজানা একটা ব্ল্যাক হোল টাইপের আর কি। আসলে অর্গানাইজেশনে যারা ইন্টারভিউ নিবে বা যারা হায়ার করে তারা কি চিন্তা করে, তারা কিভাবে দেখে, তো আমরা একদম মোটামুটি আপনার কাছ থেকে ফুল প্রসেসটা, অ্যাপ্লাই করার আগে কি করতে হবে, অ্যাপ্লাই করার প্রসেসে কি, ইন্টারভিউতে কি, রেজুমে কিভাবে শর্টলিস্ট করা হচ্ছে, স্যালারি, ফুল জিনিসটা আপনি খুবই সাবলীলভাবে একটা ওপেননেস রেখে আমাদের সাথে শেয়ার করছেন খুবই কমফোর্টেবল ভাবে আর কি। তো এটার জন্য আমরা অবশ্যই অবশ্যই আপনার কাছে আমরা ডেফিনেটলি কৃতজ্ঞ, এবং আমরা অ্যাপ্রিসিয়েট করি যে এই সময়টা আপনি আমাদেরকে দিচ্ছেন। আশা করি যারা আমাদের এই সেশনটা দেখছে তাদের সাহসটা অনেক দূর বেড়ে যাবে, এবং তারা আপনার যে লাস্টের যে গাইডলাইনটা ছিল যে তারা তাদের প্যাশনের সাথে ডিজায়ারের সাথে এটাকে ম্যাচ করার চেষ্টা করবে, করলে বাকিটা তারা ডেফিনেটলি সাকসেস যেতে পারবে আর কি। সো আপনি লাস্টে যদি আমাদের জন্য কিছু অ্যাড করতে পারেন, বাট আমাদের সবার পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, খুবই খুবই মানে কাছের একজন মানুষ হিসেবে জিনিসগুলোকে শেয়ার করার জন্য আর কি। না শেষ আর কিছু বলবো না, অনেক কথাই বলা হয়েছে, শুধুমাত্র থ্যাংকস জানাতে চাই মাহবুব ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে হ্যাঁ ব্যস্ত সময়ের ভেতর থেকে সময় বের করার, সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও আমাকে ইনভাইট করার জন্য এবং আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য, এটা অবশ্যই আমার জন্য একটা প্লেজার যে এরকম একটা বড় ফোরামে কথা বলার সুযোগ পাওয়া, ঠিক আছে। এবং আপনার এই অগণিত ফ্যানের ভেতরে আমার এই কথা বলার সুযোগটা করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি সবাইকে থ্যাংকস জানাচ্ছি, নট অনলি কি বলে মাহবুব ভাইকে, প্রোগ্রামিং হিরোকে এবং প্রোগ্রামিং হিরোর যারা কোঅর্ডিনেট করেছে তাদেরকে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সব ভিউয়ারদেরকে আমার অনেক 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 ধন্যবাদ। আর আর একটু আমি সরি বলে নিচ্ছি সবাইকে, সবার কাছ থেকে সরি চেয়ে নেবো, এই কারণে যে আমি আসলে এরকম পাবলিকলি কথা বলে অভ্যস্ত না। সো আমি যদি কোনো ভুল কথা বলে থাকি বা কাউকে হার্ট করার মতো কিছু বলে থাকি, তাহলে আই এম রিয়েলি রিয়েলি সরি। আর যদি সত্য করে বলি, মানে এটা আমি মাহবুবের সাথে কথা বলছিলাম যে এটা হচ্ছে আমার লাইফের প্রথম লাইভ সেশন, ঠিক আছে। সো আমি হয়তো অনেক ভুলভাল কথা বলে থাকতে পারি, সো আমি সব কিছুর জন্য সরি, এবং থ্যাংক ইউ মাহবুব ভাই, থ্যাংক ইউ প্রোগ্রাম হিওর, থ্যাংক ইউ অল পার্টিসিপেন্টস। হ্যাঁ ভাই, আপনি যদি না বলতেন সবাই ভালো থাকবেন, আমরা যদি না বলতেন তাহলে আমরা কি জানতামই না যে এটা আপনার আসলে ফার্স্ট অথবা হচ্ছে আপনার মেবি 1000th টাইম প্রেজেন্টেশন অর সামথিং, বাট আপনি লাস্টে একটা কিছু বলতেছিলেন, সরি আমি আপনাকে একটু কাট অফ করে ফেলছি আর কি। না ইটস ওকে, না আমি লাস্টে সবাইকে বলতে যাচ্ছিলাম যে থ্যাংক ইউ এভরিবডি, এবং সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, কারণ আমরা জানি একটা প্যান্ডেমিকের ভেতর দিয়ে যাচ্ছি, ঠিক আছে। সো সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবেন যে ভালো থাকার, এবং আশেপাশের মানুষদেরকেও ভালো রাখার। আর আরেকটা লাস্ট কথা বলবো, সেটা হচ্ছে যে স্কিল তো সবকিছু গেল, এটা মানে আমি আমার নিজের জায়গা থেকে বলছি, এটা প্রফেশনাল কোনো জায়গা থেকে না, সেটা হচ্ছে সব থেকে বড় কথা, একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন সবাই, ঠিক আছে। সবার জায়গা থেকে একজন ভালো মানুষ হলে দেখেন মানে এই ছোট্ট জীবনে মানে কি চাওয়া পাওয়ার থাকতে পারে বলেন, মানে একটু বড় হবেন, একটু যখন বয়স বাড়তে থাকবে তখন দেখবেন যে, আর আপনারা যখন প্রফেশনাল লাইফে আসবেন, যখন মানুষজনের সাথে ইন্টারাকশন হবে, তখন দেখবেন যে ভালো মানুষের কত অভাব, ভালো মানুষের আসলে রিয়েলি অভাব। সো আপনি ক্লাসে ফার্স্ট বয় কিনা, আপনি স্কিলে খুব ভালো কিনা, আপনি অনেক কিছু হয়তো অনেকের কাছে ম্যাটার করে, কিন্তু আমি বলবো যে পৃথিবীর সবার কাছে একটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে সবাই কমনলি দেখে যে মানুষটা ভালো কিনা,
এবং আরেকটি জিনিস হচ্ছে যে আমি আপনি হয়তো আজকে আছি এই পৃথিবীতে, কালকে থাকবো না, কিন্তু একটা কিছু করে যাওয়ার চেষ্টা করা, যাতে করে আমি যখন থাকবো না তখন কেউ আমার কথা মনে করে। সেটা কিন্তু আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন এটা না, এর বাইরের কেউ যদি আমাকে যেন মনে করে যে না ওই লোকটা ভালো ছিল বা একটা ভালো মানুষ ছিল বা কিছু করে গেছে, এটা যদি করে যাওয়া যায় তাহলে আমি মনে করি যে অ্যাজ এ হিউম্যান বিং আমার লাইফ মানে মানে আমি সার্থক আর কি। এনিওয়ে অনেক কথা বলে ফেললাম, থ্যাংক ইউ প্রোগ্রামিং হিরো, থ্যাংক ইউ মাহবুব ভাই এগেন, এবং মানে সবাই আমাদের জন্য দোয়া করবে এবং আইবস লিমিটেড এর জন্যও দোয়া করবেন, আমরা যেন মার্কেটে সাকসেসফুলি ইন্ডাস্ট্রিতে লিড করতে পারি। এবং আমি প্রথমে যেটা বললাম যে আমাদের আসলে ফিলোসফি হচ্ছে যে দেশের জন্য কিছু করা, সোসাইটির জন্য কিছু করা, ঠিক আছে? সো আমরা একটা চ্যালেঞ্জকে সামনে নিয়ে এগোচ্ছি, সেটা হচ্ছে যে দেশের যে বাংলাদেশের যে ডিজিটাল বাংলাদেশের যে ইনিশিয়েটিভ, সেই ইনিশিয়েটিভের সাথে একত্রতা রেখে, এবং শুধু ডিজিটাল বাংলাদেশ না, পুরো মানে গ্লোবালাইজেশনটাই তো এখন আইটি বেসড হয়ে যাচ্ছে, পুরো মানে পৃথিবী এখন আইটি ডিপেন্ডেন্ট, যেখানেই যাবেন সেখানেই আইটি, আইটি ছাড়া কোনো ইয়ে নেই, মানে নেক্সট জেনারেশন হচ্ছে আইটি জেনারেশন। সো ওই জায়গাটায় আমরা বাংলাদেশকে যেন একটা সম্মানজনক জায়গায় নিয়ে যেতে পারি আইবসের মাধ্যমে, সেই এক্সপেকটেশন আমরা রাখি এবং দোয়া করি, মানে দোয়া চাই আপনাদের কাছ থেকে, এই আর কি। থ্যাংক ইউ, আমরা সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের সেশনের জন্য। আমরা অনেক অনেক কিছু জানতে পারছি, অনেক অনেক কিছু শিখতে পারছি, এবং পরবর্তীতে আবার কোনো একটা সেশনে কথা হবে। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে, বাই বাই।